আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصيني قال لا تغضب فردد ذلك مرارا قال لا تغضب متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم محمد
سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله sallallahu ala Muhammad sallallahu alayhi wasallam nabiyun al amirun nahi fala ahadun মিনহু অলানামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদুন সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নন্দীখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত 50তম বার্ষিক ওয়াজ ও ইসালে সাহাবের জলসায় উপস্থিত মাহফিলের প্রধান অতিথি জনাব ফয়েজ আহমদ স্বপন সাহেব দামাত বারাকা তহমুল্লা আলিয়া, অন্যান্য অতিথিবৃন্দ, হজরত ওলামা ইকরাম, সালেকিন, বিভিন্ন এলাকা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার জন্য তৌফিক দিলেন। এই জন্যে শুকরান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এরকম যে কোনো মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারা নিঃসন্দেহে একটি সৌভাগ্য। আল্লাহ তাআলা যাদেরকে এরকম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দেন, শুধু তারাই এরকম মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারেন। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ রহমত আমাদের উপরে আছে বলে আজকে আমরা এই মাহফিলে হাজির হতে পেরেছি, উপস্থিত হতে পারছি। আল্লাহ তাআলাই আমাদেরকে শক্তিটা দিলেন, তৌফিকটা দিলেন। এই জন্যে মহান আল্লাহর প্রতি আমরা আরও একটিবার শুকরগুজার করি। আমরা সবাই আরও একবার বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা জানি যে ফজর মাগরিবের পর এই সময় অত্যন্ত মূল্যবান সময়। এই সময় পৃথিবীর সমস্ত ওলি আল্লাহরা ফজরের নামাজ আদায় করে যার যার জায়নামাজে বসে জিকির আজকারে মশগুল হয়ে যান, মোরাকাবা মুশাহাদায় মশগুল হয়ে যান। এই সময় পৃথিবীর যে কোনো জায়গায়
আল্লাহর যে কোনো বান্দা জিকিরাস আজকারে বসলে, মোরাকাবা মুশাহাদায় বসলে, সমস্ত পৃথিবীর ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জ তার নসিব হয়ে যায়। সেজন্যে আমরাও ফজরের নামাজ আদায় করে যার যার জায়গায় বসেছি, এখন ওলি আল্লাহদের সাথে আমরা আমাদের আমলে যে সমস্ত অজিফাগুলো আছে এগুলো পাঠ করব এবং জিকির আজকার করব, যাতে করে সমস্ত ওলি আল্লাহদের রুহানি তাওয়াজ্জ আমাদের নসিব হয়। তা আমরা যে সমস্ত আমলি অজিফাগুলো পাঠ করব এগুলো মসনুন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ফজরের পরে এই সমস্ত ওয়াজিফার দোয়াগুলো পাঠ করতেন এবং অনেক ফজিলত তিনি বলে গেছেন, উম্মতকে নির্দেশ করে গেছেন এগুলো পাঠ করার জন্যে। তা আমরা সেগুলো এখন পাঠ করব। আমাদের আকিদা এবং বিশ্বাস থাকবে ওয়াজিফার দোয়াগুলো পাঠ করার সময় যে আমি ওয়াজিফার দোয়াগুলো পড়তেছি আর সাথে সাথেই এর নেকিগুলো আমাদের আমল নামার মধ্যে লেখা হচ্ছে। এরকম একটি বিশ্বাস নিয়ে আমরা এই ওয়াজিফার দোয়াগুলো পড়ব। তাই সকলে অত্যন্ত মহব্বতে বসুন এবং চক্ষু দুটো বন্ধ করে মহব্বতে বসুন। এখন আমরা ওয়াজিফা আদায় করব। সকলে একবার আয়াতুল কুরসি পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা হাশরের আখেরি তিন আয়াত সকলে একবার পাঠ করুন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم, والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون, والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم, اللهم أجرني من النار, اللهم আজিরনি মিনান্নার, সাতবার করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন হইতে বা
বাঁচাও। এই দোয়াটাই আপনি আরবিতে করতেছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর মাগরিবের পরে এই দোয়া সাতবার করবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। তিনবার পড়ুন, রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করুন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাতবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার সকলে পড়ুন, যাদের জানা নেই আমার সাথে পড়ুন, আমার সাথে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু বিয়াদিল খাইর ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কদীর। সুবহানাল্লাহি والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন বিয়াদিল খাইর ইয়াহইয়ু ওয়া ইউমীতু ওয়ালা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير কদীর سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيد الخير يحيي ويميت على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم دشبر قرب أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم 19 بار قرن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم 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 بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم جرب পারেন না যাদের জানা নেই
তারা আমার সঙ্গে পড়ুন, এই দোয়া তিনবার পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়েকবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়্যিদুল ইস্তিগফার সকলে একবার পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আউযু লাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আউযু যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এবার চক্ষু দুটা বন্ধ করে যার যার গুণাগুলো একটা একটা করে চোখের সামনে হাজির করে, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরিক বিদাত যত গুণায় জীবনে করেছি, একটা একটা করে সমস্ত গুণাগুলো চোখের সামনে হাজির করে নিজেকে আসামি মনে করে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে সাতবার ইস্তিগফার শরীর পাঠ করেন গুনামাফির খেয়ালে এবং সাবরেসানির খেয়ালে। চক্ষু দুটা বন্ধ করে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ইস্তিগফার শরীর পাঠ করেন, আমল নামায় গুনা থাকবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা
হাওল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা তিনবার সবাই পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله شاطئ سورة إخلاص কুল হুয়াল্লাহ শরীফ দশবার পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم، قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এবার দেহটা থাকবে আপনার নন্দীগোলা মাদ্রাসা মাঠে, 50তম ইসালে সাহাবের মাহফিলে, আর রুহটাকে একটু সময়ের জন্য পাঠায় দেন সোনার মদিনায় আমার নবীজির রওজা শরীফের পাশে। নবীজির রওজা শরীফের পাশে বসে যেন আপনি দরুদ শরীফ পড়তেছেন, আর আমার নবীজি যেন আপনার দরুদ শরীফ শুনতেছে। এই জন্য মহব্বতে এরকম একটা খেয়ালে ধ্যানে মহব্বতে 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া সিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা মুহাম্মাদির ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, সকাল এবং সন্ধ্যায় আমার তসবিহ পাঠ করো। আমার নবীজি ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুহা সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওহিয়াল কলব। নবীজি ইরশাদ করেন, প্রত্যেকটি মানুষের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটি যার পরিশুদ্ধ তার সমস্তটা দেহই পরিশুদ্ধ। এই গোস্তের টুকরাটি যার অপরিশুদ্ধ তার সমস্তটি দেহই অপরিশুদ্ধ। আমার নবীজি বলেন, জেনে রাখো এই গোস্তের টুকরাটির নাম হইল কল। বলুন সুবহানাল্লাহ। এই গোস্তের টুকরার নাম কি? কল। বাম স্তনের দুই আঙ্গুল নিচে এই গোস্তের টুকরাটি অবস্থিত। আমার নবীজি বলেন, নবীজি বলেন মানুষ যখন একটা গুনাহ করে সঙ্গে সঙ্গেই এই কালবের উপরে এই গোস্তের টুকরাটির উপরে একটি কালো দাগ পড়ে যায়, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে সমস্তটি কলাপ কালো হইয়া অন্ধকার হইয়া যায়, কালো হইয়া অন্ধকার হইয়া যায়। নবীজি ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার একটা যন্ত্র আছে, কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে সুরা দিয়ে পরিষ্কার করতে হয়, লোহায় মরিচা লাগলে রেত দিয়া সিরিজ কাগজ দিয়ে ঘষিয়া ঘষিয়া পরিষ্কার করতে হয়। আর এই গোস্তের টুকরাটির উপরে যখন ময়লা পড়িয়া যায়, এই কালবের উপরে যখন ময়লা পড়িয়া অন্ধকার হইয়া যায়, নবীজি ইরশাদ করেন, কালবের ময়লা পরিষ্কারের যন্ত্র হইল একমাত্র আল্লাহ তাআলার জিকির। সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, কলবের ময়লা পরিষ্কারের যন্ত্র হল জিকরুল্লাহ, মানে আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? আমাদের কলবের উপরে দাগ আছে কি নাই? এই দাগ পরিষ্কার করতে হলে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। আসুন আমরা এখন
কালবের সাফাইয়ের জন্য, মানে কলবটা পরিষ্কার করার জন্য, রহমত বরকতের জন্য এবং কালবের সাফাইয়ের জন্য, মানে কলবটাকে পরিষ্কার করার জন্য এবং অন্তরে প্রশান্তি অর্জন করার উদ্দেশ্যে এখন আমরা একটু জিকির আজকার করব। তরিকা অনুযায়ী আমরা জিকিরটা করব। প্রথমেই কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকির আমরা করব। কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকির আমরা এখন করব। কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকির করার নিয়ম হলো কালবে এবং হলকুমে জিকিরটা হবে। আল্লাহ বলিয়া কালবের উপরে জরব দিবেন, আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়ে হলকুমে আটকাবেন। এমন ভাবে জিকিরটা করবেন, মনে মনে ধারণা করবেন প্রত্যেকটা জরবে জরবে যেন আপনার কালবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে। এইরকম একটা ধারণা নিয়ে মহব্বত জিকিরটা করবেন। চক্ষু দুটা বন্ধ করুন, কালবে দিয়ে খেয়াল করুন, খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, এই জন্যে সকলে একটু নিয়ত করে নিন, আমি আমার কালবের দিকে মতোয়াজ্জি আছি, কলব যেন পিরসে দাদা পিরসে বলে কালবের সিলায় আল্লাহ তালার দিকে মতোয়াজ্জি আছে, আল্লাহ তালার তরফ হইতে অদ্রিয় তরিকার নিয়ম অনুযায়ী ইসমাদের এক জরুরি জিকিরে ফয়েজ আমার কালবে আসুক। আমার কলব মহব্বতের সহিত ইসমে জাতের এক জরুরি জিকির করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দুই একবার আগে শুনবেন তারপরে মহব্বতে জিকিরটা করবেন। জিকিরটা যদি এলোমেলো হয়ে যায় বন্ধ করে আমার সাথে মিলে আবার সমানে জিকিরটা করবেন। জিকির করতে যদি স্বাদ না লাগে, জিকির করতে যদি স্বাদ না লাগে, জিকির করতে যদি মজা না লাগে, মনে মনে একটা ধারণা করবেন আমার আমল নামার মধ্যে গুণ আছে, এই জন্যে আমার জিকির করতে স্বাদ লাগে না, মজা লাগে না, নিজেকে গুণাগার ভেবে চোখের পানি ছেড়ে আল্লাহ নামের জিকিরটি আপনি করবেন। দু একবার শুনে তারপরে জিকিরটি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই জিকিরটা করে
আল্লাহ 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 চক্ষু খুলবেন না, বাম স্তরের দিয়ে যে কালবীর দিকে খেয়াল করুন, কালবীর উপরে রানী অক্ষরে আল্লাহ নামের সিল হয়েছে। পোস্ট অফিসের পিয়ন যেমন সাদা কাগজে সিল দিলে কালো অক্ষরে লেখা অঙ্কিত হইয়া যায়, কালবের উপরে এতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জরব দিছেন, আল্লাহ নামের সিল দিছেন, খেয়াল করেন যেন কালবের উপরে নোরানি অক্ষরে আল্লাহ নামের সিল অঙ্কিত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের দুই জরবি জিকির করব। দুই জরবি জিকির মানে দুই জায়গায় জরব দিবেন, ডান জানাত আল্লাহু লতিফাই কালবের উপরে অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ, ডান জানাত আল্লাহু লতিফাই কালবের উপরে অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ, ডান জানাতে যখন আল্লাহ বলে জরব দিবেন মনে মনে একটা খেয়াল করবেন প্রত্যেকটা জরবে জরবে যেন ডান জানাতে আল্লাহ নামের সিল হইতেছে, কালবের উপরে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন মনে মনে একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে কালবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে। এরকম একটা ধ্যানে খেয়ালে মহব্বতে জিকিরটা করবেন, চক্ষু বন্ধ, কালবের দিকে খেয়াল, খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্যে সকলে চক্ষু বন্ধ করে একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মতো আরজি আছে কলম জানা পিরসে, দাদা পিরসে গোলার কালবের ছিল আল্লাহ তালার দিকে মতো আরজি আছে আল্লাহ তালা তরফ হইতে কাদরিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমাতের দুই জরবি দিকে ফয়েজ আমার কালবে আসুক,
আমার কোন মহব্বত এসে দেশে দুইজন জিকির করি আল্লাহ আল্লাহ দুই একবার আগে শুনবেন, তারপরে মহব্বতে সবাই জিকিরটা করবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, মুখ বন্ধ রাখবেন না, সবাই জিকিরটা করবেন। এলোমেলো হয়ে গেলে আমার সাথে মিলে সমান করে জিকিরটা করবেন। বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহ 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 দূর হয়ে যাবে। আল্লাহ 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 আ
وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه চোখ বন্ধ থাকবে চোখ খুলবেন না ডান জানতে এবং কালবের দিকে খেয়াল করুন ডান জানতে এবং কালবের দিকে খেয়াল করুন উভয় জায়গার উপরে আল্লাহ নামের সিল হইছে নি মনে মনে কর আল্লাহ আমার কলব নূর হইছে নি আমার কলবের অন্ধকার দূর হইছে নি আমার সিনা হইছে নি আমার জিকির মঞ্জুর হইছে নি আমার তুমি অলিল্লা বানাইছ নি আমার গুণ এবং কালকে খেয়াল করুন উভয় জায়গার উপরে যেন আল্লাহ নামের সিল হয়ে গেছে আল্লাহ বলুন সবাই আলহামদুলিল্লাহ বলুন সবাই আলহামদুলিল্লাহ এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফি আসবাবের জিকির করব মানে আমরা কলমা শরীফের জিকির করব আমার নবী ইরশাদ করেন আফদালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো কলমা শরীফের জিকির সেই কলমা শরীফের জিকির এখন আমরা করব চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী আমরা জিকিরটা করব চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী কলমা শরীফের জিকির করার নিয়ম হল লা শব্দ নাভি মূল থেকে টানিয়া ডান কাঁধে নেবেন ইলাহা শব্দ ডান কাঁধ থেকে টানিয়া মাথার তলতে নেবেন ইল্লাল্লাহ বলিয়া নতুন ওই কালবের উপরে জরব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বলার সময় অর্থের দিকে খেয়াল করবেন লা অর্থ কোনো কিছু নাই ইলাহা মানে কোনো মাহবুব ইল্লাল্লাহ মানে আল্লাহ ভিন্ন আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ নাই এই অর্থটির দিকে খেয়াল করে করে মহব্বতে জিকিরটা করবেন চক্ষু দুটা বন্ধ করুন কালবের দিকে খেয়াল করুন খেয়ালটা যেন এদিক সেদিক চলে যেতে না পারে খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য একটু নিয়ত করেন কালবের দিকে মতো আজিয়াসি কলম যেন পিসেন দাদা পিসেন কোলার কালবের সিলায় আল্লাহ তালা আরশো মাল্লার দিকে মতো আজি আছে আল্লাহ তালা আরশো মাল্লা হইতে চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী নফিস বাতির জিকির হয়ে আমার কলবে আসুক আমার কলম মহব্বত এসুক নফিস বাতির জিকির করি আল্লাহ ইয়া আল্লাহ দুইবার আগে শুনবেন তারপরে সমানে মহব্বতে জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ আরো মহব্বতে গোনা থাকবে না, গোনা থাকবে না, গোনা মাফ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন যে গিটটা ঘুরিয়া ঘুরিয়া জারি হইতেছিনি। শব্দ নামি মূল থেকে টানিয়া ডান কাঁধে নিয়েছেন, ইলাহা শব্দ ডান কাঁধ থেকে টানিয়া মাথার তলতে নিয়েছেন, ইল্লাল্লাহ বলিয়া নবী ভাই কালমের উপরে জরব দিয়েছেন। এইভাবে ঘুরে ঘুরে এতক্ষণ পর্যন্ত জিকিরটা করছেন। এবার একটু খেয়াল করে এইভাবে জিকিরটা ঘুরা ঘুরা জারি হইতেছিনি, এইভাবে জিকিরটা ঘুরা ঘুরা চলতেছিনি জারি হইতেছিনি, একটু খেয়াল করে আর মনে মনে কর আল্লাহ, মনে মনে কর আল্লাহ। যেই জিকির করতে করতে মাহবুবে সুবহানি কুতুব রব্বানি শেখ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে সমস্ত অলিয়ালাদের বাদশাহ হয়ে গেছেন আল্লাহ। যেই জিকির করতে করতে খাজায়ে খাজ গান খাজা করিম নেওয়াজ মহিউদ্দিন চিশতি সানজির আজমিরি সমস্ত ভারতবর্ষের উনি আল্লাহদের বাদশাহ হয়ে গেছেন আল্লাহ। তাদের সেই তরিকা অনুযায়ী আমরা এতক্ষণ পর্যন্ত তো ইসমতের এক জরুরি দুই জরুরি এবং কলমা শরীফের জিকির করলাম, আমার গুনাহ মাফ হইছে নি। কন্নাল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আমার সিনা সাফ হইছে নি, আমার তুমি ওলিউল্লাহ বানাইছো নি, আমার গুনাহ মনে মনে আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমার গুনাহগুলি মাফ না করবা, আর আমি যদি কালকে মরিয়া যাই, আমি যদি মরিয়া যাই, আমি যদি মরিয়া যাই, আমার ছেলে ভাই বন্ধু পাড়া প্রতিবেশীরা আমাকে যদি জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া আমাকে কাঁধে কইরা আমাকে কাঁধা কাঁধে করে নিয়া অন্ধকার কবরে শোয়াইয়া অন্ধকার কবরে আমারে একা ফেলে দাফন করে আসো আল্লাহ। এই অন্ধকারে কবরে আমার কি উপায় হবে, এই অন্ধকারে কবরে আমি কেমনে থাকবো আল্লাহ, এই অন্ধকারে কবরে আমি কেমনে থাকবো আল্লাহ, এই অন্ধকারে কবরে আমার কি উপায় হবে আল্লাহ, যে অন্ধকার কবরে আমার কোন সঙ্গী সাথী দাঁড়াবে না, যে অন্ধকার কবরে কোন বাতি থাকবে না বিছানাপত্র থাকবে না, সে অন্ধকার কবরে আমার কি উপায় হবে। আমার আব্বা জান বলতেন, বাবা রে কবর এমন একটা দেশ রে যেই দেশে একবার গেলে আর ফিরে আসা যায় না, কবর এমন একটা দেশ রে কবর এমন একটা জায়গা রে
কারো কবরে কেউ যাবে না, স্বামীর কবরে আদরের বিবি যাবে না, বিবির কবরে স্বামী যাবে না, বাবার কবরে আদরের ছেলে মেয়ে যাবে না, ছেলে মেয়ের কবরে বাবা মা যাবে না, যার যারা তার তার কবরে এই অন্ধকার কবরে যদি আমার এগারোই কাতামন করে আসে আল্লাহ, আল্লাহ অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, কেমনে থাকবো, কেমনে থাকবো, এই অন্ধকার কবরে আমার কি বলবে, আমার গুনাহ মাফ করে দাও, আমার সিনা সাফ করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে তুমি আমার অলি বলে যদি নামটা উঠে দাও এই দুনিয়ায় আমার কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না, আমার আমাদেরকে তুমি অলি বানায় দাও, আল্লাহ জিকিরটা ঘুরে ঘুরে জারি হইতেছিনি, একটু খেয়াল করেন না শব্দ নামি মূল থেকে টানিয়া মাথার তলতে, ডান কাঁধে ডান কাঁধ থেকে মাথার তলতে ইলাহা ইল্লাল্লাহ বলে কালবের উপরে জবাব দিচ্ছেন, এইভাবে ঘুরে ঘুরে জিকিরটা করছেন, খেয়াল করেন এইভাবে ঘুরে ঘুরে জিকিরটা চলতেছিনি জারি হইতেছিনি, বলুন সবাই আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা মিনিট শুধুমাত্র নকশবন্দি মুজাদ্দিদ দিয়ে তৈরি করে যে কফি জিকির করব, কফি জিকির মানে, কফি জিকির মানে কোন আওয়াজ নাই, শব্দ নাই, বাম স্তরে ধ্যান বলেছে কালবের দিকে শক্ত খেয়াল করে বসবে, ঘড়িতে চাবি দিলে যেরকম টিক 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 করে বাজে, হাতের শিরায় ধরে যেরকম করে বাজে, এইভাবে যেন আপনার কালবে আল্লাহ 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 এইভাবে জিকিরটা জারি হইতেছে, নিয়ত করে এবার কালবের দিকে মতো অজ্জি আসি, কলম যারা পিসে যারা পিসে বলার কালবের সিরায় আল্লাহ তোলার দিকে মতো অজ্জি আসে, আল্লাহ তোলা তোরা বইতে নকশবন্দি মজায় তৈরি করেছে, আল্লাহ আল্লাহ জিকিরে ভাই আমার কালবে আসো, আমার কলম মহব্বতের সহিত আল্লাহ আল্লাহ জিকির করুই আল্লাহ, বিভিন্ন আলামত হইতে পারে, জায়গাটা একটু ভারী ভারী অনুভব হতে পারে, জায়গাটা একটু ভারী ভারী মনে হতে পারে, অথবা হালকা হালকা মনে হতে পারে, অথবা কালবের পাওয়ার যদি আপনার বেশি থেকে থাকে কাল যে আল্লাহর জিকির করতেছে নিজের কানেই শুনতে পাবে, নিজের কানেই শোনা যাবে, একটু খেয়াল করে শক্ত, যারা নতুন কালবে আর যারা পুরান যার যার সবকে একটু খেয়াল করেন, তাফাক্কুর সাআতিন খায়রু মিন ইবাদাতিন হাসানা, আল্লাহ পাকের ধ্যানে খেয়াল একটু একটু সময় মোরাকাবা করা, ধ্যান করা, ফিকির করা, 60 বছর নফল ইবাদত বন্দেগীর চেয়ে আরো উত্তম, খেয়াল করুন আল্লাহ আল্লাহ হ্যাঁ
মনে মনে করো আল্লাহ গোনা করতে করতে আমার তো আমার কলব তো পাথর হয়ে গেছে, কলব যে তোমার নামে জিকির করে আমি তো বুঝি না, তুমি আমারে বুঝাইয়া দাও। গোনা করতে করতে আমার কলব তো পাথর হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কলব যে জিকির করে আমি তো বুঝি না বুঝি না, তুমি আমারে বুঝাইয়া দাও বুঝাইয়া দাও। আর মনে মনে কর তুমি যদি পাহাড়কে মুহূর্তের মধ্যে দরিয়া করে ফেলতে পারো, দরিয়াকে যদি তুমি মুহূর্তের মধ্যে পাহাড় করে ফেলতে পারো, তাইলে আমার মতো গুনাগারকে কি তুমি এই মুহূর্তে উল্লাহ বানাইতে পারো না? তবে যদি ফকিরকে মুহূর্তের মধ্যে বাদশাহ বানাইতে পারো, বাদশাহকে যদি তুমি মুহূর্তের মধ্যে ফকির করে ফেলতে পারো, তুমি তো আমার মতো গুনাগারকে এই মুহূর্তেই অলিউল্লাহ বানাইতে পারো। মনে মনে কর যে জিকির কর, মনে মনে কর যে সবকে বসে মানুষ অলি হয় আব্দুল হয় গাওসায় কত ভাই, আমরা তো সেই সবকে কিছু সময়ের জন্য বসছি, তুমি আমরা রে অলিউল্লাহ বানাইয়া দাও, এই মুহূর্তে আমরা নামটা অলির খাতায় উঠাইয়া দাও, এই মুহূর্তে আমাদের নামটা তুমি অলির খাতায় উঠাইয়া দাও। আল্লাহ 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 কাজ পাওয়ার জন্য আমাদেরকে নসিব করে দাও আল্লাহ, সমস্ত জাহানের ওলি আল্লাহদের কাজ পাওয়ার জন্য আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনাল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শফিয়া হাবিবি ইয়াউমুল হাসনি ওয়া ইজতিমাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু জিতবিল অমরিল মুতাই সাল্লাল্লাহু সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলুন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে নন্দীখানা মাদ্রাসা মাঠের এই 50তম ঈসা আলাইহিস সালামের মাহফিলে ফজরের পরে সারা রাত্র ওয়াজ নসিহত শুনে ফজরের পরে সুন্নাহ ওয়াজিফার দোয়াগুলো আমরা পাঠ করতে পেরেছি, জিকির আজকার করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, আল্লাহর কাছে শুকর। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজ হতে 50 বছর আগে আমাদের পীর মসজিদ কিবলা সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি মরহুম মকফুর আলহাজ শাহ সুফি মৌলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহে 50 বছর আগে এই মাহফিল এই জায়গায় শুরু করেছিলেন। আজকে এই 50 বছর পূর্তি হল এই সালে সাহাবের মাহফিলের। বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে এই 50 বছরের মধ্যে মাহফিলে উপস্থিত ছিলেন, মাহফিলের খেদমত করেছেন, এরকম বহু মানুষ দুনিয়া ছেড়ে এখন কবর দেশে অবস্থান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, আবার একদিন হয়তো মাহফিল থাকবে কিন্তু আমরা দুনিয়ায় থাকব না। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্তই কায়েম এবং দায়েম রাখেন। আমরা বলি আমিন। তা হাজরিন, সারা রাত্র আপনারা ওয়াজ নসিহত শুনেছেন, অনেক কষ্ট করেছেন, সুতরাং এখন লম্বা চড়া কথা বলে কষ্ট দিতে চাই না। তারপরেও জিকির আজকারের পরে সামান্য কিছু কথা সবসময় বলে থাকি, এই জন্যে আমি ভূমিকার মধ্যে একটি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, তেলাওয়াত করেছিলাম। বুখারি মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছিলাম। এই দুটোকে সামনে নিয়ে এর আলোকে আমি দোয়ার আগে মুখতাসার কয়েকটি কথা বলবো। সুতরাং আমরা একটু ধৈর্য সহকারে বসার চেষ্টা করব, জবান বন্ধ রাখার চেষ্টা করব। তো এই আয়াতে কারিমা এবং বুখারি মুসলিমের এই হাদিসে আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়াজ নসিহত করেছেন, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাগ এবং ক্ষমা। এই আয়াতে কারিমা এবং এই হাদিসখানাতে আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ সম্পর্কে ওয়াজ করেছেন এবং ক্ষমা সম্পর্কে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। এখানে কিন্তু বিষয় দুটি, একটি হলো রাগ আরেকটি হলো ক্ষমা, একটি হলো রাগ আরেকটি হলো ক্ষমা। যদিও বিষয় দুটি নিয়ে
ভিন্ন ভিন্ন দীর্ঘ লম্বা চূড়ার সুযোগ বা অবকাশ আছে, তবু বুঝার সুবিধার্থে ভিন্ন ভিন্ন ভাবে না বলে দুটোকে একত্রেই বলতে চাচ্ছি। আর এই বিষয়ে বলায় প্রয়োজন এজন্যে মনে করছি, কারণ আজকে এই দুটির একটির কারণে, এই দুটির একটির কারণে আরেকটির অভাবে আমরা আমাদের এই পার্থিব জীবনে অনেক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এই দুটির একটির কারণে আরেকটির অভাবে আমরা আমাদের এই ইহকালীন জীবনে অনেক অপ্রীতিকর সমস্যার সম্মুখীন হচ্ছি, যেমন মারামারি, ঝগড়াঝাটি, খুন, রক্তপাত, কেস মামলা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ, মারাত্মক পরিস্থিতি আমাদের দেশে ধারণ করেছে, ঠিক না? সুতরাং আমরা যদি আজকে এখান থেকে এই বিষয়ে কিছু জ্ঞান অর্জন করে যেতে পারি এবং দুটির একটিকে দমন করে ফেলতে পারি, আরেকটি গুণ যদি আমরা এখান থেকে অর্জন করে নিতে পারি, তাইলে আশা করি যে আমরা আমাদের ইহকালীন জীবনে অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব, অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পাব, আমাদের ব্যক্তি জীবনটা সুন্দর করতে পারব, আমাদের পরিবারগুলো সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, সর্বত্র শান্তি প্রতিষ্ঠিত হবে। তাহলে আসুন আমরা এই বিষয়ে এখান থেকে মুখতাসার কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। হাজরিন, মানুষের মধ্যে কিছু সদ্গুণ আছে, আবার মানুষের মধ্যেই কিছু বদগুণ আছে, মানুষের মধ্যে কিছু সৎ স্বভাব আছে, আবার মানুষের মধ্যেই কিছু মন্দ স্বভাব আছে। মানুষ সৎ কর্মগুলো করে থাকে এই সৎ স্বভাবগুলোর কারণে, আর মন্দ কর্মগুলো মানুষ করে থাকে এই মন্দ স্বভাবগুলো থাকার কারণে। তরিকতের পরিভাষায় আমরা এইগুলোকে সুরিপু এবং পুরিপু বলে থাকি। দেখি বলুন তো কি বলে থাকি? সুরিপু এবং পুরিপু বলে থাকি তরিকতের পরিভাষায়। একটি মানুষ যতক্ষণ পর্যন্ত এই সৎ স্বভাবগুলো মানে সুরিপুগুলো অর্জন করতে না পারে এবং মন্দ স্বভাব মানে কুরিপুগুলো বর্জন করতে না পারে, ততক্ষণ পর্যন্ত মানুষটি প্রকৃত মানুষ হইতে পারে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এই সৎ স্বভাবগুলো মানে সুরিপুগুলো অর্জন করার মাধ্যমেই এবং মন্দ স্বভাব মানে কুরিপুগুলো বর্জন করার মাধ্যমেই একটি মানুষ প্রকৃত মানুষ হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়। বলুন সুবহানাল্লাহ। তরিকতের যে মূল উদ্দেশ্য, খেয়াল করে শুনুন, তরিকতের যে মূল উদ্দেশ্য, তরিকতের মূল উদ্দেশ্যটাই হলো এই সৎ স্বভাবগুলো অর্জন করা এবং মন্দ স্বভাবগুলো
বর্জন করা, এইটাই হইল তরিকতের মূল উদ্দেশ্য। আমরা অনেকে অবশ্য তরিকত পন্থী দাবি করি, কিন্তু তরিকতটা যে কি এইটাই আমরা অনেকেই জানি না। মনে করি কিছু জিকির আসকার করলাম বা কিছু সবক আসবাকের মোরাকাবা মোশাহাদা করলাম, বেশ আমি একেবারে তরিকত পন্থী হয়ে গেলাম। না, বরং তরিকতের মূল উদ্দেশ্যটাই হল সৎ স্বভাবগুলো অর্জন করা এবং মন্দ স্বভাবগুলো বর্জন করা। বলুন না সুবহানাল্লাহ। তো মানুষের মধ্যে যতগুলো মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলোর মধ্য থেকে একটি অন্যতম মন্দ স্বভাবের নাম হল রাগ। দেখি বলুন কি, মানুষের মধ্যে যতগুলো মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলোর মধ্য থেকে একটি অন্যতম মন্দ স্বভাবের নাম হল কি? রাগ। এটা কি সৎ স্বভাব নাকি মন্দ স্বভাব? মানুষের মধ্যে যতগুলো মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলোর মধ্য থেকে একটি অন্যতম মন্দ স্বভাবের নাম হচ্ছে রাগ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগের ব্যাপারে বলেছেন যে রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। ইন্নাল গাদাবা বিনা শয়তান, রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। আদম সন্তানের ইহকাল এবং পরকাল ধ্বংসের জন্যে শয়তান এই রাগটাকে অন্যতম একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে। কি হিসাবে ব্যবহার করে? কারণ আদম আলাইহিসসালামের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, আদমের একটি সন্তানকেও ইহকালে সুখী হতে দেবে না এবং পরকালেও সুখী হতে দেবে না। আদমের প্রত্যেকটি সন্তানের ইহকাল সে ধ্বংস করে ছাড়বে, পরকাল সে ধ্বংস করে ছাড়বে। এটা শয়তানের চ্যালেঞ্জ আদম নবীর সাথে। কার চ্যালেঞ্জ? শয়তানের। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। শয়তান তার এই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করার জন্য, মানে আমাদের ইহকাল এবং পরকাল ধ্বংসের জন্য, সে এই রাগটাকে একটি অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে। কি হিসেবে ব্যবহার করে? জোরে বলুন, কি হিসেবে ব্যবহার করে? হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমাদের ইহকাল পরকাল ধ্বংসের জন্য শয়তান এই রাগটাকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে কিছু পথ নির্দেশনা দিয়ে গেছেন, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন। শয়তান যেন আমাদের ইহকাল পরকাল ধ্বংসের জন্য এই রাগটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না পারে। বলুন না সুবহানাল্লাহ। যেমন আমি একটা হাদিস পড়েছি, ভূমিকার মধ্যেই আপনারা অবশ্যই শুনেছেন হাদিসখানা, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, হযরতে আবু হুরায়রা হাদিসটাকে বর্ণনা করেছেন যে ইন্না রাজুলান ক্বাল লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউসিনি ক্বাল লা তাগদব ফারাদদ যালিকা মিরারান ক্বাল লা তাগদব। বলুন সুবহানাল্লাহ। ইন্না রাজুলান, নিশ্চয় একটি লোক, ক্বাল লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আউসিনি আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল লোকটিকে
উপদেশ দিয়ে বললেন লা তাগদব, তুমি রাগ করো না। বলুন সুবহানাল্লাহ। লোকটা বারবার আল্লাহর রসুলের কাছে উপদেশ চাইতে লাগলেন, আল্লাহর রসুল বারবারই লোকটাকে উপদেশ দিয়ে বললেন লা তাগদব, তুমি রাগ করো না। বলুন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর রসুল আমাদেরকে রাগ করতে উপদেশ দিলেন নাকি রাগ না করতে উপদেশ দিলেন? আল্লাহ রসুল আমাদেরকে রাগ না করতে উপদেশ দিলেন। রাগ না করতে তিনি আমাদেরকে নসিহত করলেন, রাগ করতে তিনি আমাদেরকে নিষেধ করে দিলেন। তাহলে বলুন তো দেখি আমরা কি রাগ করতে পারি? একটু হা না করবেন, কিন্তু আমরা কি রাগ করতে পারি? রাগকে দমন টমন করার চেষ্টা আমরা করব কি করব না? রাগকে আমরা দমন করার চেষ্টা করব, রাগ রাগকে আমরা দমন করতে চেষ্টা করব। বলুন আমিন। তো রাগকে আপনি যে দমন করবেন, এ রাগ দমন করা কি সহজ কাজ নাকি কঠিন কাজ? রাগ দমন করা কি সহজ না কঠিন? আমার কথা নাকি আল্লাহ রসুল বলেছেন? বুখারীর হাদিসে আল্লাহ রসুল বলেছেন রাগ দমন করাটা খুবই কঠিন কাজ। তিনি বলেছেন লাইসা শাদীদু বিসুরাহ ওয়া ইন্নামা শাদীদুল লাযি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। কুস্তিগীর কুস্তি খেলতে গিয়ে প্রতিপক্ষকে আছাড় দিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল, এই ব্যক্তিটি প্রকৃত বীর পুরুষ নয়। ইন্নামা শাদীদুল লাযি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, বরং প্রকৃত বীর পুরুষ হল ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রচন্ড রাগের সময় নিজেকে কন্ট্রোল করে ফেলতে পারে। যে ব্যক্তি রাগের সময় নিজেকে দমন করে ফেলতে পারে, কন্ট্রোল করে ফেলতে পারে, আল্লাহ রসুল এই ব্যক্তিটিকে প্রকৃত বীর পুরুষ বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কুস্তিগীররা কুস্তি খেলতে গিয়ে যখন প্রতিপক্ষ ব্যক্তিটিকে মাথায় তুলে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তখন আমরা খুব আনন্দ উপভোগ করতে থাকি, লোকটিকে আমরা বাহবা দিতে থাকি, লোকটিকে আমরা বীর পুরুষ বলতে থাকি। কিন্তু আল্লাহ রসুল এই ব্যক্তিটিকে প্রকৃত বীর পুরুষ বলেননি, বরং আল্লাহ রসুল ওই ব্যক্তিটিকে প্রকৃত বীর পুরুষ বলেছেন যেই ব্যক্তিটি রাগের সময় নিজেকে কন্ট্রোল করে ফেলতে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাগটাকে একটু দমন করতে রাজি আছি তো? বলুন সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। বলুন আমিন। আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল রাগ দমনকারী ব্যক্তির জন্য অনেক পুরস্কার রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের রাগকে দমন করতে পারি, রাগকে যদি কন্ট্রোল করতে পারি, তাইলে আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনেক পুরস্কার ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা একটু দেখব যে আল্লাহ তাআলা কি পুরস্কার আমাদের জন্য ঘোষণা করলেন। প্রথমে আমরা দেখব যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার ঘোষণা করলেন। আমি ভূমিকার মধ্যেই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আসুন দেখি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গাইয।
আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলুন সুবহানাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত দৌড়াও বলুন সুবহানাল্লাহ ওয়া জান্নাতিন এবং ওই জান্নাত লাভের দিকে তোমরা দ্রুত দৌড়াও আর দুহা সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাতটা আসমান এবং জমিন সমান উইদ্দাত লিল মুত্তাকিন এই আসমান জমিন সমান জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য কাদের জন্য মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা আল্লাহ তাআলা এক্ষুনি বলে দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে বলুন সুবহানাল্লাহ ওয়াল কাযিমিনাল গাইজ এবং যারা রাগকে দমন করে বলুন সুবহানাল্লাহ ওয়াল আফিন আনিন নাস এবং যারা মানুষকে ক্ষমা করে মাফ করে বলুন না সুবহানাল্লাহ এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুত্তাকির বৈশিষ্ট্য কয়টা বললেন তিনটি বলুন দেখি কয়টি এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুত্তাকির কয়টি বৈশিষ্ট্য বললেন তিনটি এক নম্বরে বলেছেন কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ আপনার আয় ইনকাম যখন বেশি মনে করুন মান্থলি আপনি এক লাখ টাকা ইনকাম করেন এক লাখ টাকা ইনকাম করেন ব্যবসা ভালো এক লাখ টাকা আপনার মাসে ইনকাম হয় এক লাখ টাকা যখন আপনি ইনকাম করেন তখন এক লাখ টাকা অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় যেরকম খরচ করেন এখন ব্যবসার অবস্থা ভালো না ব্যবসায় মার খেয়ে গেছেন ব্যবসার অবস্থা ভালো না এখন মাসে এক লাখ হয় না দশ হাজার কিংবা বিশ হাজার টাকা এখন আপনার মাসে ইনকাম হয় এক লাখ টাকা যখন ইনকাম হতো এক লাখ টাকা অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় যেরকম খরচ করতেন এখন এক লাখ হয় না দশ হাজার কিংবা বিশ হাজার হয় এখন আপনি দশ হাজার বিশ হাজার টাকা অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন তাইলে আপনি মুত্তাকি আপনার জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমান জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ এক নম্বর দু নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ যারা রাগকে দমন করে অর্থাৎ কারো প্রতি কোনো কারণে আপনার গায়ে রাগ এসে গেছে কারো প্রতি আপনার গায়ে রাগ উঠে গেছে এখন আপনি রাগটিকে বাড়তে দিলেন না রাগটিকে চেষ্টা করে দমন করে ফেলেছেন রাগটিকে আপনি চেষ্টা করে কন্ট্রোল করে ফেলেছেন তাইলে আপনি মুত্তাকি আপনার জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমান জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন দু নম্বর তিন নম্বরে বলেছেন ওয়ালাফিন আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে যারা মানুষকে ক্ষমা করে অর্থাৎ কোন ব্যক্তি আপনার সাথে দুর্ব্যবহার করলো আপনাকে কেউ ধরুন গালমন্দ করলো কেউ আপনাকে মারলো কেউ আপনার টাকা পয়সা নষ্ট করে দিল মান মর্যাদা নষ্ট করে দিল কেস মামলা দিয়ে শুধু শুধু আপনাকে হয়রানি করলো কষ্ট দিল ভোগালো ইত্যাদি দুর্ব্যবহার কেউ আপনার সাথে করেছে আপনি আপনার রাগটাকে দমন করেছেন তার প্রতিশোধটা আপনি নেননি তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন তাইলে আপনি মুত্তাকি আপনার জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমান বেহেশত তৈরি করে রেখে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ কয়টা বৈশিষ্ট্য বললেন
এক নম্বরে বলেছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। এই অংশের আলোচনা আমি এখন করব না, যদি ইনশাআল্লাহ কখনো সুযোগ হয় শুধু এই অংশটির উপরেই দীর্ঘ লম্বা চড়া বিশুদ্ধ কিছু কথা বলার চেষ্টা করব পরবর্তীতে। আর এই মুহূর্তে আমি যে অংশটির উপরে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই, সেটা হল ওয়াল কাজিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস। ওয়াল কাজিমিন আল গাইজ, যারা রাগকে দমন করে, ওয়াল আফিন আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে, অর্থাৎ রাগ এবং ক্ষমা, রাগ এবং ক্ষমা, এই অংশটির উপরে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন, যারা রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে এরা মুত্তাকি, এদের জন্য আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমান বেহেশত তৈরি করে রেখে দিয়েছেন। ছোট পুরস্কার না বড় পুরস্কার? ছোট না বড়? খুশি না বেজার? এই পুরস্কার কে ঘোষণা করলেন? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এখন আমরা একটু দেখব যে আল্লাহর রসুল কোন পুরস্কার ঘোষণা করলেন কিনা। হ্যাঁ, আল্লাহর রসুলও কিছু পুরস্কার ঘোষণা করেছেন, এই ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমি এত হাদিস বলতে পারবো না সময়ের অভাবে, একটি কিংবা দুটি হাদিস শুধু আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর রসুল বলেছেন, মান কাফা গাদাবাহু কাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তির রাগকে দমন করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আযাব থেকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ, আযাব থেকে রক্ষা করবেন। আরেকটি হাদিস শুনিয়ে দেই, সুনান তিরমিজি এবং সুনান আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কাজামা গাইজান ওহুয়া ইয়াকদিরু আইয়ুনাফিজাহু দাহুল্লাহু আলা রুউসিল খালায়েকি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউখাইয়িরাহু ফি আইয়িল হুরি শাআ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাগকে দমন করবে, মান কাজামা গাইজান, যে ব্যক্তি রাগকে দমন করবে, ওহুয়া ইয়াকদিরু আইয়ুনাফিজাহু, প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি রাগকে দমন করবে, দাহুল্লাহু আলা রুউসিল খালায়েকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই লোকটিকে হাশরের মাঠে সমস্ত মাখলুকাতের সামনে ডাকবেন, ডেকে তাকে ইখতিয়ার দিয়ে দিবেন, তাকে ইচ্ছা দিয়ে দিবেন, বেহেশতের মধ্যে হুর আছে, যেই হুর তোমার পছন্দ হয় তাকেই তুমি গ্রহণ করতে পারো। ছোট পুরস্কার না বড় পুরস্কার? খুশি না বেজার? বড়, আলহামদুলিল্লাহ। তো এত বড় পুরস্কারটা দিবেন, বেহেশতের মধ্যে হুর আছে, যেই হুর তোমার পছন্দ তাকেই তুমি গ্রহণ করতে পারো, এত বড় পুরস্কারটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তবে এমনি এমনিই দিবেন না, একটা শর্তের ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে এই পুরস্কারটা দিবেন। কিসের ভিত্তিতে? শর্তের ভিত্তিতে নাকি এমনি দিয়ে দিবেন? শর্তের ভিত্তিতে দিবেন। সেই শর্তটা কি? ওহুয়া ইয়াকদিরু আইয়ুনাফিজাহু, প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা থাকার পরেও যদি প্রতিশোধটা না নিয়ে রাগটাকে আপনি কি করে ফেলেন, তাইলে এই পুরস্কারটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তিটি আপনার সাথে দুর্ব্যবহার করলো, আপনাকে মারলো, আপনার মান মর্যাদা নষ্ট করে দিল, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা রটিয়ে দিল, কেস মামলা করলো, ইত্যাদি যেই কোনো দুর্ব্যবহার যে ব্যক্তিটি করলো, ওই ব্যক্তিটি আপনার থেকে শক্তিশালী নয়, বরং আপনার থেকে ওই লোকটি অত্যন্ত দুর্বল। আপনি এক্ষুনি পারেন তার প্রতিশোধটা নিতে, সে কিছুই করতে পারবে না, জায়গায় তার প্রতিশোধটা নিয়ে আপনি তাকে ছেড়ে দিতে পারেন। কিন্তু ওই পুরস্কারের কথা চিন্তা করে
রাগটাকে আপনি দমন করে ফেলেছেন, প্রতিশোধটা আপনি নেননি, তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, তাইলে আপনি নিশ্চিত জেনে রাখেন সময় মতো আপনি ওই পুরস্কারটা পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও যদি রাগটাকে কি করা হয়, দমন করে রাখা হয়, সুবহানাল্লাহ। নাকি এরকম বলছেন যে এমপি সাহেব আমার উপরে জুলুম করেছেন, ডিসি সাহেব আমার উপরে জুলুম করেছেন, টিওনো সাহেব জুলুম করেছেন, ওসি সাহেব জুলুম করেছেন, বা এই জাতীয় কোনো প্রভাবশালী ব্যক্তি আমার উপরে জুলুম করেছেন, আমরা কি এই জাতীয় ব্যক্তির প্রতিশোধ নিতে সক্ষম, তাদের প্রতিশোধ নিতে পারব? এমপি সাহেবের কোনো প্রতিশোধ নিতে পারব? ডিসি সাহেবের কোনো প্রতিশোধ নিতে পারব? পারব না। তখন আমি বললাম থাক, ডিসি সাহেব মানুষ যেহেতু, ডিসি সাহেবকে মাফি করে দিলাম। কি এই জাতীয় ক্ষমার কথা বলছে নাকি? আপনার তো মূলত কোনো ক্ষমতাই নাই, ক্ষমতা থাকলে তো ডিসি সাহেবকে আপনি ছেড়ে দিতেন না, মূলত আপনার ক্ষমতাই নাই, তখন আপনি বলছেন থাক ডিসি সাহেব মানুষ মাফি করে দিলাম। কি এই জাতীয় ক্ষমার কথা কইছে? না, বরং যেই ব্যক্তির উপরে প্রতিশোধ নিতে আপনি পরিপূর্ণ সক্ষম, কিন্তু ওই পুরস্কারের কথা চিন্তা করে প্রতিশোধটা নিলেন না, রাগটাকে দমন করে ফেললেন, মানুষটাকে আপনি ক্ষমা করে দিলেন, নিশ্চিত আপনি জেনে রাখেন এই পুরস্কার আপনি পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাজরিন, আমরা চেষ্টা করব আমাদের রাগকে দমন করতে, আমাদের রাগকে কন্ট্রোল করতে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, বলুন আমিন। তো এই চরিত্র শিখিয়ে গেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, ঠিক না? এই চরিত্র কে শিখিয়েছেন? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। তিনি নিজে রাগকে দমন করেছেন, তিনি মানুষকে কি করেছেন? মাফ করেছেন। তিনি নিজে রাগকে কি করেছেন? দমন করেছেন। মানুষকে কি করেছেন? মাফ করেছেন। এই যে মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, কি সাথে সাথে চলে গিয়েছিলেন, এমনি এমনি চলে গিয়েছিলেন, নাকি মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে, অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, ঠিক না? মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে, কারণ নবীজির উপর অনেক অত্যাচার করেছিল মক্কার কাফের মুশরিকগুলো। উটের নারী ভুড়ি চেপে দিয়ে পর্যন্ত নবীজিকে হত্যা করতে চেয়েছিল, নবীজি সাহাবিদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল মক্কার কাফের মুশরিকগুলো। সাহাবায়ে কেরামের বাড়ি ঘর সম্পদ সম্পত্তি সব কিছু দখল করে নিয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল তার সাহাবিদেরকে নিয়ে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়েও যে আল্লাহর রাসূল একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পেরেছেন তা কিন্তু নয়, বরং মক্কার কাফের মুশরিকরা নবীজিকে মদিনাতেও একটি মুহূর্তের জন্য সুখ শান্তিতে থাকতে দেয়নি। নবীজির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র ওরা করেছিল, অসংখ্য যুদ্ধ বিগ্রহ নবীজির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ওরা করেছিল, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক ইত্যাদি যুদ্ধ বিগ্রহ করে নবীর অসংখ্য সাহাবিদেরকে মক্কার কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার খাস রহমতে, আল্লাহ তাআলার খাস অনুগ্রহে, আল্লাহ তাআলার খাস সাহায্যে এই মুসলমানরাই মক্কা বিজয় করতে সক্ষম হলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় করতে সক্ষম হলেন, মুসলমানরা মক্কা নগরীতে ঢুকে পড়লেন, আল্লাহ রাসূল মক্কা নগরীতে ঢুকে পড়লেন। এই মুহূর্তে মক্কা নগরী মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসলো, এই মুহূর্তে মক্কা নগরী মুসলমানদের দখলে চলে আসলো, মক্কার কাফের মুশরিকগুলো তো থরথর করে কাঁপছে। যেই মুসলমানদেরকে মক্কা থেকে অত্যাচার নির্যাতন করে বিতাড়িত করেছিলাম, যাদের বাড়িঘর সম্পদ সম্পত্তি সব দখল করে নিয়েছিলাম, মদিনায় যাওয়ার পরেও একটি মুহূর্তের জন্য শান্তি থাকতে দেয়নি, বহু যুদ্ধ বিগ্রহ করে অসংখ্য মুসলমানকে শহীদ করেছিলাম, আজকে সেই মুসলমানরাই মক্কা নগরীর নিয়ন্ত্রণ হাতে নিয়েছে, মক্কা নগরী দখল করে নিয়েছে, সুতরাং তারা তো আর আমাদেরকে এমনিতে এমনিতেই ছেড়ে দেবে
প্রতিশোধ অবশ্যই ওরা আমাদের থেকে গ্রহণ করবে। দীর্ঘদিন যাবৎ মক্কার কাফের মুশরিক কর্তৃক নির্যাতিত নবীর সাহাবীরা মক্কার কাফের মুশরিক কর্তৃক পিষ্ট নবীর সাহাবীরাও প্রতিশোধের নেশায় পাগল পারা, তারা প্রতিশোধের জন্য মত্ত, প্রস্তুতি গ্রহণ করছেন প্রতিশোধের জন্য, তীর ধনুক রেডি করছেন, তরবারি ধার দিচ্ছেন, সম্পূর্ণ প্রস্তুত প্রতিশোধের জন্য শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুমের অপেক্ষায় বসে আছেন। আল্লাহ রসুল হুকুম দিতে দেরি মক্কার কাফের মুশরিকদেরকে মুহূর্তের মধ্যে কেটে টুকরা টুকরা করতে দেরি করা হবে না। নবীর সাহাবীরা প্রতিশোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, শুধু নবীর হুকুমের অপেক্ষায় বসে আছেন। এই অবস্থায় আল্লাহ রসুল সমস্ত কাফের মুশরিকদের উদ্দেশ্যে ক্ষমা ঘোষণা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন, কি ঘোষণা করে দিলেন? ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহ রসুল মক্কাবাসীর উদ্দেশ্যে, মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্যে তিনি ভাষণ প্রদান করলেন। তিনি বলে দিলেন, যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবে ওরা স্বাধীন, যারা বাইতুল্লাহর ঘরে অবস্থান করবে ওরা স্বাধীন, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা স্বাধীন, এজহাবু ওয়া আনতুম তুলাকা, তোমরা স্বাধীন মুক্ত, তোমরা নির্ভয়ে যার যার বাড়ি ঘরে ফিরে যেতে পারো, আজ তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। বলুন না সুবহানাল্লাহ, ক্ষমা ডিক্লারেশন দিয়ে দিলেন সুবহানাল্লাহ। এই একটি ক্ষমায় মুসলমানদের অনেক বড় লাভ হয়ে গিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। নবীজির এই ঐতিহাসিক এক ক্ষমায় মক্কার কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রসুলের এই ঐতিহাসিক ক্ষমায় মুসলমানদের বিরাট লাভ হয়ে গিয়েছিল। নবীজির এক ক্ষমায় মক্কার সকল কাফের মুশরিক আল্লাহ রসুলের কাছে এসে কালিমা পড়ে মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। এক ক্ষমায় মক্কার কাফের মুশরিকগুলো আল্লাহ রসুলের কাছে এসে কালিমা পড়ে কি মুসলমান। এই কথাটাই আল্লাহ সূরা ফাতার মধ্যে বলেছেন, ইযা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইযা জা আনাসুল্লাহি ওয়াল ফাত, যখন মক্কা বিজয় হবে, ওরাইতান নাস, হুজুর আপনি তখন মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ঝাঁকে ঝাঁকে দলে দলে এসে এসে কালিমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। এক ক্ষমায় মক্কার সকল কাফির মুশরিক কি মুসলমান, বলুন না সুবহানাল্লাহ। ক্ষমার এত শক্তি, ক্ষমার এত পাওয়ার। আল্লাহ রাসূল প্রতিশোধ নিলে নিতে পারতেন কি পারতেন না? নিয়েছেন। কি করেছেন? ক্ষমা। তায়েফে আল্লাহ রাসূল ক্ষমা করেছিলেন কিনা? তায়েফের মানুষদেরকে আল্লাহ রাসূল কি করেছিলেন? মক্কায় দিল না, কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে কালিমা প্রচার করতে, দিন প্রচার করতে দিল না, বাধা দিল আল্লাহ রসুলকে। তখন আল্লাহ রসুল চিন্তা করলেন, থাক দরকার নাই মক্কায়, ওরা যেহেতু দিবে না আমাকে কালিমা প্রচার করতে, দরকার নেই মক্কায়, চলে যাই তায়েফে, চলে যাই 100 কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফে চলে যাই, সেখানে গিয়ে আমি কালিমা প্রচার করি। তায়েফে গিয়ে আল্লাহ রসুল কালিমা প্রচার করতে লাগলেন, কালিমা প্রচার করতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন তায়েফের মানুষের কাছে। আল্লাহ রসুল বড় আশা করে তায়েফের বনি সাকিব গোত্রের লিডার ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলালের কাছে বড় আশা করে কালিমার দাওয়াতটা নিয়ে গেলেন। নবীজি ভেবেছিলেন যে সে নবীজির এই কালিমার দাওয়াতটা কবুল করবে, কিন্তু এই দুষ্ট লোকটি আল্লাহ রসুলের এই কালিমার দাওয়াত তো কবুল করলই না, বরং তায়েফের বখাটে দুষ্ট সন্ত্রাসী ছেলেদেরকে আল্লাহ রসুলের পিছনে কুকুরের মতো লেলাই দিল। আর তায়েফের বখাটে দুষ্ট ছেলেরা আল্লাহ রসুলকে পাগল আখ্যায়িত করে চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর ছুটতে লাগলো, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল
আহত হয়ে গেলেন, আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ রসুলের দেহম্বরক রক্তাক্ত হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললেন আল্লাহ রসুল। অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর আল্লাহ রসুলের জ্ঞান ফিরলে, চোখ খুলেই আকাশের দিকে নজর পড়ল, আল্লাহ রসুল দেখতে পেলেন এক খণ্ড মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দিচ্ছে। বোখারিতে এসেছে লম্বা হাদিসখানা, এক খণ্ড মেঘমালা আল্লাহ রসুলকে ছায়া দিচ্ছে। দ্বিতীয়বার ওই মেঘমালার দিকে আল্লাহ রসুলের নজর পড়তেই আল্লাহ রসুল দেখতে পেলেন ওই মেঘমালার উপরে হযরতে জিব্রাইল এসে অবস্থান নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল এবং আল্লাহ রসুলের মধ্যে কথা শুরু হয়ে গেল। জিব্রাইল বললেন যে হুজুর, তায়েফের মানুষগুলো আপনার সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, আল্লাহ তাআলা সব দেখেছেন। আমি জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, আমার সাথে আছে মালাকুল জিবাল, মানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা। হুজুর, এই মুহূর্তে আপনি আমাদেরকে যা নির্দেশ করবেন সেই নির্দেশই পালন করা হবে। যদি নির্দেশ করেন মক্কা এবং পাহাড়ের, মক্কা এবং তায়েফের দুই পর্বতকে উত্তোলন করে ওদেরকে চাপা দিয়ে পিষ্ট করে ফেলা হবে, ধ্বংস করে দেওয়া হবে, যদি হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে অনুমতি দিয়েছিলেন? জোরে বলুন, অনুমতি দিয়েছিলেন? তিনি অনুমতি দেননি, বরং তিনি বলেছিলেন বালারজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিল্লাহি শাইয়া। না জিব্রাইল, না আমি তার চাই না, বরং আমি আরো আশা করতেছি এদের ঔরস থেকে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন মানুষ জন্ম দিবেন মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিল্লাহি শাইয়া, যারা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে। আজকে এরা ইহুদি, আজকে এরা খ্রিস্টান, আজকে এরা অগ্নিপূজক, আজকে এরা মুশরিক, কিন্তু এদের সন্তানরাই একদিন লা ইলাহা ইল্লাল্লাহ করবে। বলুন সুবহানাল্লাহ। এখন পড়ে না তায়েফের মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ? পড়ে কি পড়ে না? যাদের পূর্বপুরুষরা আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছিল, যাদের পূর্বপুরুষরা আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল, নবীজির উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছিল, আজকে তাদের পূর্বপুরুষরাই এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তারপর আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ রাসূল প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নিয়েছেন, কি করেছেন? ক্ষমা করেছেন। এইভাবে আল্লাহ রাসূল কঠিন কঠিন মুহূর্তগুলোতে, কঠিন কঠিন সিচুয়েশনগুলোতে রাগকে কন্ট্রোল করে, মানুষকে রাগকে কন্ট্রোল করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে তিনি পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি তার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে উম্মত, আমার জীবনে কঠিন মুহূর্ত এসেছিল, ওই কঠিন মুহূর্তগুলোতে আমি যেরকম ভাবে রাগ কন্ট্রোল করেছি, মানুষকে ক্ষমা করেছি, তোমরাও ঠিক এইভাবে রাগকে কন্ট্রোল করবা, মানুষকে তোমরা আমার মতো ক্ষমা টমা তোমরা করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু নবীজির সেই শিক্ষা তো নবীর উম্মতের মধ্যে নাই, ঠিক না? নবীর উম্মতের মধ্যে কি নবীজির এই শিক্ষা আছে? আমরা কি রাগ দমন করতে পারি? পারি না। গায়ের মধ্যে একটা মাছি টাচ করতে পারে না, বারুদের মতো জ্বলে উঠি, এ তো রাগ নবীর উম্মতের। নবীজি কি শিখিয়ে গেলেন? আর নবীর উম্মত গায়ে মাছি বসতে পারে না, এত রাগ, এত রাগ। মানুষের কাছ থেকে সামান্য দুর্ব্যবহার যদি আমরা পাই, সামান্য দুর্ব্যবহার আমরা বরদাস্ত করতে রাজি না, ধৈর্য ধরতে রাজি না, মাথায় বাড়ি দিয়ে দেই, খুন করে ফেলি, রক্ত ঝরাই দেই, কেস মামলা করে নিজে শেষ হয়ে যাই, মানুষকে আমরা শেষ করে দেই, সামান্যতম ধৈর্য ধরতে আমরা রাজি? জোরে বলুন না হুজুবিল্লাহ। না হাজরিন, নবীজির মডেলে, সাহাবায়ে কেরামের মডেলে,
আমরা আমাদের জীবন জিন্দি গঠন করতে হবে। রাজি আছি কি? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? বলুন সবাই আমিন, বলুন সবাই আমিন। একটা উদাহরণ আমাকে দিতে হচ্ছে নবীর উম্মতের চরিত্র বুঝাবার জন্য, আমাদের চরিত্র বুঝাবার জন্য একটু উদাহরণ দিতে হচ্ছে। আমি পত্রিকায় দেখেছি, আপনারাও দেখেছেন, সাত আট মাস হবে আজ থেকে হয়তো, এক কাজের মেয়েকে, গৃহ পরিচারিকাকে, গৃহিণী মানে ঘরের মালিক মহিলা, কি অপরাধের জন্যে কঠিনভাবে প্রহার করছে, দেখেছেন পত্রিকায়? মাথায় মারছে, মুখে মারছে, চোখ নষ্ট করে ফেলছে, রুটি তৈরি করার বেলুন দিয়ে আঘাত করে করে, তারপরে রুটি উল্টায়, রুটি যে উল্টায় এ লোহার যন্ত্রকে আগুনের মধ্যে প্রচণ্ড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় লাগায়া লাগায়া এই ছোট্ট কাজের মেয়েটিকে আপনার শাস্তি দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছোট্ট পিচ্ছি এই কাজের মেয়েটি অপরাধ করলেই বা কি করতে পারে যে তাকে শাস্তি দিলে এইভাবে শাস্তি দিতে হবে? নবীর উম্মতের রাগ কত দেখুন, চিন্তা করে বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কি অপরাধ করতে পারে ছোট্ট কাজের মেয়েটি, তাকে শাস্তি দিলে এইভাবে দিতে হবে? এটা তো শুধু একটা ঘটনা বললাম, এরকম হাজার হাজার ঘটনা এই দেশের বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় ঘটতেছে, পেপারও আসে না, পত্রিকা আসে না, মিডিয়া আসে না, এরকম বহু ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না? অথচ আল্লাহর রসুল, তিনি যে চাকর বাকর ছিল, তারা আল্লাহর রসুলের ব্যাপারে কি বলেছেন দেখুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই জানি, তিনি নবীজির সাহাবী এবং নবীজির খাদেম ছিলেন, ঠিক কিনা? ছোট্ট যখন ছিলেন, আনাস যখন ছোট্ট ছিলেন, তখনই আনাসের মা হযরত আনাসকে উপহার হিসাবে নবীজিকে দিয়ে দিয়েছেন, যাও নবীজির খেদমত করবা আর নবীজির কাছ থেকে ইসলাম শিখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আনাস বলতেছেন নবীজির ব্যাপারে, দেখুন কি বলতেছেন আনাস বলতেছেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আশারা সিনিন, আমি নবীজির খেদমত করেছি দশ বছর। কয় বছর? আমি নবীজির দশ বছর খেদমত করেছি। ফামা কাল আলি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, দশ বছরের মধ্যে আল্লাহ রসুল একবারও আমাকে বলেননি উফ আনাস তুমি কাজটি কেন করেছ, কাজটি কেন করো নাই। দশ বছরের মধ্যে আল্লাহ রসুল একবারও আমাকে এই কথাটি বলেননি। বলুন না সুবহানাল্লাহ। নবীর জীবনের সাথে নবীর উম্মতের জীবনের কোনো মিলটিল আছে? জোরে বলুন আছে। কি অপরাধ করতে পারে তাকে মারলে এইভাবে মারতে হবে, শাস্তি দিলে এইভাবে দিতে হবে? এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন, কাম না আফু আনিল খাদেম, হুজুর আমি আমার চাকরের অপরাধ কয়বার ক্ষমা করব? ফাসাকাতা, আল্লাহ রসুল চুপ থাকলেন, কিছু বললেন না। আবার জিজ্ঞেস করলেন যে কাম না আফু আনিল খাদেম, হুজুর আমি আমার চাকরের অপরাধ কয়বার ক্ষমা করব? ফাসাকাতা, আল্লাহ রসুল চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আবার জিজ্ঞেস করলেন কাম না আফু আনিল খাদেম, হুজুর আমি আমার চাকরের অপরাধ কয়বার ক্ষমা করব? আল্লাহ রসুল চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আবার জিজ্ঞেস করলেন কাম না আফু আনিল খাদেম, হুজুর আমি আমার চাকরের অপরাধ কয়বার ক্ষমা করব? আল্লাহ রসুল বললেন, তুমি দৈনিক 70 বার তুমি তোমার চাকরের অপরাধ ক্ষমা করবা। বলুন না সুবহানাল্লাহ। 70 দ্বারা আল্লাহ রসুল সংখ্যা বুঝাতে চাননি, তিনি এই 70 দ্বারা বুঝাতে চেয়েছেন অসংখ্য অসংখ্য বার তুমি তোমার চাকরের অপরাধ ক্ষমা করতেই থাকবা। বলুন না সুবহানাল্লাহ। মানবতার নবী ছিলেন, আমার নবী, যার কাছে চাকর বাকর তার পরিপূর্ণ অধিকার পেতেন, পশু পাখি পর্যন্ত যার কাছে অধিকার পেতেন, মানবতার নবী ছিল আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। আরো একটা হাদিস শুনিয়ে দেই, আবু মাসুদ আল আনসারি নবীর এক সাহাবি, তিনি নিজে হাদিসটিকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমার একটি দাস ছিল, চাকর ছিল, আমার একটি দাস ছিল, চাকর ছিল, এই দাসটির উপরে, চাকরটির উপরে কোনো কারণে আমার গায়ে রাগ উঠে গেছে।
যার কারণে তাকে আমি খুব প্রহার করতেছিলাম, পিটাচ্ছিলাম, পিটাইতেছি, প্রহার করতেছি। এই অবস্থায় কে যেন ডাকলো পিছন থেকে, এলাম আবু মাসুদ, সাবধান আবু মাসুদ। কিন্তু রাগ এত বেশি আর এত বেশি পিটাচ্ছি, কে ডাকতেছে পিছন থেকে, সেদিকে তাকানোর সুযোগ আমার নাই, রাগ এত বেশি আর পিটাইতেছি। আবার ডাকলেন, এলাম আবু মাসুদ, সাবধান আবু মাসুদ। এবার পিছনের দিকে তাকিয়ে দেখি আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে দেখেই তো আমার গায়ে কম্পন শুরু হয়ে গেল, আমি থরথর করে কাঁপছি আল্লাহ রসুলকে দেখে। আল্লাহ রসুল আমাকে বললেন যে আবু মাসুদ, তুমি তোমার এই চাকরটির উপরে যতটুকু ক্ষমতাবান, তুমি জেনে রেখো তোমার যে মালিক আল্লাহ তাআলা, তিনি তোমার উপরে এর চেয়েও আরো বেশি ক্ষমতাবান। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের চাকর বাকরের উপরে যতটুকু ক্ষমতাবান, আমরা যার চাকর, যিনি আমাদের মালিক, তিনি কি আমাদের উপরে সমানই ক্ষমতাবান? সমানই ক্ষমতাবান? তুমি তোমার চাকরের উপরে যতটুকু ক্ষমতাবান আবু মাসুদ, তুমি জেনে রাখবে তোমার যে মালিক আল্লাহ তাআলা, তিনি তোমার উপরে এর চেয়েও আরো বেশি ক্ষমতাবান। আবু মাসুদ বলতেছেন, এই কথা শোনার পরে কাঁপতে কাঁপতে লাঠিটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেছে, দেরি করিনি, সাথে সাথেই আমার এই দাসটিকে আজাদ করে দিয়েছি। আর যতদিন বেঁচে ছিলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন আমি আমার চাকরের গায়ে টাচ পর্যন্ত করি নাই। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন হাজরিন, কি অপরাধ করতে পারে এই ছোট্ট কাজের মেয়ে? তাকে প্রহার করলে এইভাবেই করতে হবে। নবীর চরিত্র, নবীর আদর্শ কি আমাদের মধ্যে আছে? হাজরিন, নবীজির মডেলে, সাহাবায়ে কেরামের মডেলে আমরা আমাদের জীবন জিন্দগি গঠন করতে হবে। রাজি আছি না? পারবো আরেকটি বার হাত তুলতে? বুঝাবার জন্যে আরো একটি ঘটনা আমি একটু বলি, একটা ঘটনা বলে আমি শেষ করে চলে যাই। একটি ঘটনা শুনে আমাকে এক লোক একটা ভিডিও ফুটেজ দেখালো, মোবাইলে করে ভিডিও ফুটেজ দেখি, আমাকে বললো, হুজুর দেখুন মানুষ কত নির্মম, মানুষ কত নির্দয় হতে পারে, আপনি দেখুন হুজুর মানুষ মানুষের প্রতি কি আচরণ করতে পারে। তা আমি তো দেখে অবাক হয়ে গেছি, কি করে মানুষ এত এত পাষাণ হতে পারে, নির্দয় হতে পারে। তো দেখলাম কি, ট্রাকের মালিক, এক ট্রাকের মালিক তার ড্রাইভারের হেল্পার থেকে 800 টাকা পাবে। কত টাকা পাবে? 800 টাকা পাবে। গরিব মানুষ টাকাটা হয়তো ম্যানেজ করতে পারতেছে না, আজকে কালকে পরশু তরশু ইত্যাদি করছে। এই জন্য একজনকে ট্রাকের মালিক নির্দেশ করছে যে তাকে বাঁধো, ট্রাকের বাম্পারের সাথে তাকে বাঁধছে। আরেকজনকে নির্দেশ করছে যে এবার তাকে পিটাও, শাস্তি দাও, পিটাও। এখন তো ওই লোক তার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে চোখ বন্ধ করে তাকে সমানে প্রহার করতেছে, পিটাচ্ছে। মাথায় পড়তেছে না মুখে পড়তেছে, বাঁচবে না মরে যাবে, যে পিটাচ্ছে তার কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ। তো লোকটা কি করতেছে বুঝতেই পারতেছেন, আর মানুষগুলো কি করতেছে, আশেপাশে যারা ছিল তারা কি করতেছে জানেন? তারা দেখে, রং দেখে, তারা কি দেখে? রং দেখে, তামসা দেখে তাকে পিটাচ্ছে। মানুষ তামসা দেখে ভিডিও করে কি করে টরে, মানে তাকে যে রক্ষার একটু চেষ্টা করা দরকার মানুষগুলোর মধ্যে, তা কিন্তু দেখা গেল না। এখন তো মানুষ এরকমই, এখানে একটা মানুষকে যদি মেরেও ফেলে, নবীর উম্মত মুসলমান রাস্তা দিয়ে পাশে দিয়ে চলে যাবে, তাকে রক্ষার যে একটা ন্যূনতম চেষ্টা এখন মানুষ আর তা করতে চায় না। অথচ আল্লাহ রসুল বলেছেন, আপনি পৃথিবীতে কারো কোনো সমস্যা দূর করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যাগুলো দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। পিটাচ্ছে। আর যেই লোকটি ট্রাকের মালিক, তার মাথায় টুপি আছে,
তার যে পিটাচ্ছে তারও মুখ ভরা দাড়ি, তারও মুখ ভরা কি দাড়ি, চেহারা দেখলেই বোঝা যায় যে একদম পাঁচ ওয়াক্ত নামাজি। কয়াক্ত নামাজি লোকগুলো, কয়াক্ত নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু কাজটা কি করতেছে বুঝতে পেরেছেন তো? পাঁচ ওয়াক্ত নামাজি কিন্তু কাজটা কি করতেছে? এইটাকেই ইসলাম সম্পর্কে অজ্ঞতা বলা হয়, এটাকে ইসলাম সম্পর্কে মূর্খতা বলা হয়। এই লোকটি মনে করছে হয়তো আমি তো নামাজ পড়ি, রোজা করি, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি বাবরি, জিকির ফিকির, কপালে দাগ দাগ পড়ে আছে, সুতরাং এইগুলো দিয়ে তো বেহেশ তো কিনে মতলব গিয়ে রেজিস্ট্রি করছি, রেজিস্ট্রি করে জমি, রেজিস্ট্রি করে দলিল যেমন ফাইলের মধ্যে ঢুকাইয়া, ঠিক এইভাবে বেহেশতের দলিল ফাইলের মধ্যে ঢুকাইয়া লোহার সিন্দুকের মধ্যে বেহেশতের দলিল তালা দিয়ে রাখা দিছি। সুতরাং এখন আমি যত পিটাই না কেন, যত অত্যাচার করি না কেন, যত দুর্ব্যবহার করি না কেন, বেহেশতে যাওয়া আটকায় রাখবো কেনা? নামাজ রোজা দিয়ে বেহেশতে কিনা দলিল সিন্দুকের মধ্যে আসে না, খেয়ে ফিরে রাখবে বেহেশতে যাওয়া। এইটাকেই তো বলে ইসলাম সম্পর্কে মূর্খতা, এটাকে বলে কি ইসলাম সম্পর্কে মূর্খতা, অজ্ঞতা। আমরাও আজকে ইসলামের সঠিক নমুনা, সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছি। আমরা পারি নাই মানুষের কাছে ইসলামের সঠিক নমুনা, সঠিক চিত্র তুলে ধরতে, এই জন্যেই এই অবস্থা। আজকে যদি পৃথিবীর মানুষের কাছে ইসলামের সঠিক নমুনা, সঠিক চিত্র তুলে ধরা যেত, তাহলে এই পৃথিবীতে তো কোনো অমুসলিমই থাকার কথা ছিল না। বলুন সুবহানাল্লাহ, সব মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল। বলুন সুবহানাল্লাহ, বাংলার মানুষ যদি ইসলাম বুঝত এবং ইসলাম পালন করত, গোটা বাংলা বেহেশত হয়ে যেত, প্রত্যেকটি সমাজ বেহেশত হয়ে যেত, প্রত্যেকটি পরিবার বেহেশত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, আমরা আজকে ইসলামের সঠিক নমুনা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এই যে আজকে বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় সুযোগ ছিল, অপশন ছিল মানুষের কাছে ইসলামকে সহজভাবে তুলে ধরা, ঠিক না? এই যে মাহফিল আমরা করছি বাংলাদেশে, এরকম মাহফিল কি এই উপমহাদেশের বাইরে এত অ্যাভেলেবেল মাহফিল করার কি সুযোগ আছে? ওখানে নির্দিষ্ট অডিটোরিয়াম আছে, পারমিশন টারমিশন অনেক কিছুর পরে আপনাকে কিছু কথা বলতে হবে। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ বিরাট সুযোগ, যখন যার ইচ্ছা তখনই কি করতে পারে, মাহফিল করতে পারে, যখন যার ইচ্ছা তখনই মাহফিল করতে পারে। এই জন্য দেখা যায় যে এক এক গ্রামে বিশটা থেকে তিরিশটা পর্যন্ত কি হয়, মাহফিল হয়। পশ্চিম পাড়ার উদ্যোগে হয়, পূর্ব পাড়ার উদ্যোগে হয়, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, এই মসজিদের উদ্যোগে সেই মসজিদের উদ্যোগে, এই মাদ্রাসার উদ্যোগে সেই মাদ্রাসার উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে বুড়া সমাজের উদ্যোগে, অভাব নাই, মাহফিলের কোনো কি নাই। এক গ্রামে অন্তত বিশটা তিরিশটা পর্যন্ত মাহফিল হয়, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয় না, কারণ ইসলামের সঠিক নমুনা আজকে আমরা মানুষের কাছে তুলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। বলো নাউজুবিল্লাহ। আর আল্লাহই জানে এই সুযোগ বা কতদিন বাংলাদেশে থাকে তারও কোনো নিশ্চিত কিছু বলা যায় না, কারণ আমরা আমাদের আলেম ওলামাদের কারণে এই মাহফিলের উপরে হয়তো গজব আসতে পারে, কারণ যেই সিস্টেমে মাহফিল চলতেছে, লুটপাট যেভাবে চলতেছে, বক্তা দাওয়াত দিতে গেলে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ আমার কয় আগেই বিকাশে পাঠাই দেন, রাস্তাঘাট ভালো না, চোর চামার আছে, এই টাকা লিয়ে যে বাড়ির যেমন যাইব তার কোনো নিশ্চিত পাঠান আগে, তারপরে গাড়িতে উঠতেছি রওনা করতেছি, সীমা লঙ্ঘন, এগুলো কি সীমা লঙ্ঘন? তারপরে হেলিকপ্টারের যে প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের দেশে, সীমা লঙ্ঘন। এইগুলোর কারণে এই মাহফিলের উপর থেকে রহমত চলে গিয়ে মাহফিলের উপরে গজব অবতীর্ণ হওয়ার অনেক সম্ভাবনা। এত রং ভালো না, এত তামসা ভালো না, গজব ডেকে আনবেন না। ইসলামের বড় সুযোগ, এই সুযোগ যেন আপনাদের এই তামসার কারণে নষ্ট না হয়ে যায়। আল্লাহ হেদায়েত করুন আমাদেরকে, বলুন আমিন। ইসলামের সঠিক নমুনা আজকে
মানুষের কাছে আমরা তুলে ধরতে পারছি না। একটা হাদিস যদি আপনি পালন করেন তাইলেই তো সমাজটা কত সুন্দর হয়ে যায়। একটা হাদিস শুধু বলবো, দেখুন হাদিসটা পালন করবেন পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, অনেক দেখে আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি কথা বলার সময় কারো সাথে তোমার মুখে একটু মুচকি হাসি থাকবে, মুচকি হাসি থাকবে, এই মুচকি হাসির বিনিময়ে তুমি তোমার আমল নামায় সাদাকার সওয়াব পাওয়া যাবা। সৎকা বুঝেন তো, সৎকা আল্লাহর রাস্তায় দান। দুজনে কথা বলতেছেন, কথা বলার সময় আপনার মুখে কি থাকবে? একটু মুচকি হাসি থাকবে, এই মুচকি হাসির বিনিময়ে আপনার আমল নামায় আল্লাহ তাআলা দানের সওয়াব, সৎকার সওয়াব লিখে দিবেন। আমর বিল মারুফে সাদাকা, একজনকে বলে দিলেন নামাজটা পড়ো, রোজাটা করো, ভালো কাজ করো, সাথে সাথে সৎকার সওয়াব আমল নামায় পেয়ে গেছেন। নাহি আনিল মুনকার সাদাকা, একজনকে বললেন বিড়ি খেও না, সিগারেট খেও না, মদ পান করো না, মন্দ কাজ করো না, সৎকার সওয়াব আমল নামার মধ্যে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইরশাদু কার রাজুলা ফি আরদিদ দালাল্লাকা সাদাকা, রাস্তা হারিয়ে ফেলেছে এমন ব্যক্তিকে আপনি রাস্তা দেখিয়ে দিলেন, সাথে সাথে সৎকার সওয়াব আমল নামার মধ্যে পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাতাতু কানি তারিক আর শাওকা ওয়াল আজমা ওয়াল হাজারা লাকা সাদাকা। সুবহানাল্লাহ। রাস্তার উপরে কাঁটা পড়ে আছে, হাড্ডি পড়ে আছে, পাথর পড়ে আছে, আপনি ভাবলেন মানুষ চলতে গিয়ে পায়ে লেগে হোঁচট খেয়ে পরে কষ্ট পাবে, ইটের টুকরাটাকে রাস্তার মাঝখান থেকে নিয়ে রাস্তার কিনারায় রেখে দেওয়ার সাথে সাথেই আপনি আপনার আমল নামায় সৎকার সওয়াব পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। অন্ধ রাস্তা পার হতে পারছে না, তার হাতটা ধরে রাস্তাটা পার করে দিলেন, সৎকার সওয়াব। জব থেকে একজনকে গ্লাসে একটু পানি ঢেলে দিলেন, সৎকার সওয়াব। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যেই এতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আমলগুলো কি বড় বড় আমল? আমলগুলো অনেক বড় বড় আমল, অনেক কঠিন কঠিন আমল, ছোট্ট ছোট্ট আমল, কিন্তু নেকিটা কত বড় আর সমাজটা কত সুন্দর হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে না জানার জন্যে এই সমস্ত নেকি থেকে আমরা কি হচ্ছি? বঞ্চিত। এখন এই জন্য মানুষের মুখে এখন আর হাসি খুশি এইসব আর দেখা যায় না। মানুষের মুখে কি এখন আর হাসি খুশি আছে নাকি? বাংলাদেশের মানুষের মুখে তো এখন আর হাসি খুশি নাই। চেহারার অবস্থা আমরা এরকম করে রাখি, একজন একজনকে দেখলে মনে হয় যেন অনেকদিন আগের শত্রুটা আমার চোখের সামনে আইছে। চেহারার যে অবস্থা, হাসি খুশি আছে নাকি আমাদের মুখে? নাই। এই জন্য কবি একটা কবিতা লিখেছিলেন, ছোটবেলায় পড়েছিলাম, বাংলাদেশের এই মানুষগুলোর চেহারার এই গোমরা অবস্থা দেখেই তিনি হয়তো মনে চেয়েছিল এই কবিতাটা লিখতে। আপনারাও পড়েছেন, আমিও পড়েছি, হাসি কবিতা পড়েছি কিনা দেখি। বলুন বলুন তাহলে, আপনারা শুরু করুন কবিতাটা হাসতে। নাকি জানে না কেউ কে বলেছে, ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, ফিঙ্গের মুখে হাসি ফোটে, দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বোয়াল মাছে দেখলে হাসি পিলে চমকে যায়, এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, এদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। আমরা এই গোমরা চেহারা দেখে পেঁচার মুখেও কি ওড়ে? হাসি ওড়ে, যে গোমরা মুখ হয়ে গেছে আমাদের। তো অবশ্য কবি এখানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বলেছেন, কিন্তু আল্লাহ রসুল বলেছেন মহব্বতের হাসির কথা। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার উদ্দেশ্যে আবার যদি হাসানো হয় তাহলে কিন্তু কঠিন শাস্তির ব্যাপার, কঠিন। অনেক বক্তা আছে শুধু হাসানোর জন্য মানুষকে কথা বলে, কঠিন শাস্তি। আল্লাহ রসুল দুনিয়ার হাসি কথা বলেননি, আল্লাহ রসুল বলেছেন মহব্বতের হাসি। দুজন দেখা হলে দুজনের মুখে একটু কি থাকবে? মুস্কি হাসি থাকবে। কি পেয়ে যাবেন? সৎকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো এখন এগুলো জানাও নাই, এই জন্য এগুলোর উপরে আমলও নাই, এই জন্য শিক্ষিত মহল বলবেন আর মূর্খ মহল বলবেন সব জায়গায় একই চিত্র। ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তারের কাছে আপনি স্বাস্থ্য দেখাতে যাবেন,
কাগজের মধ্যে লিখছেন, হঠাৎ করে গিয়ে আপনি কি বলবেন মনে থাকবে না, এই জন্য কাগজে লিখছেন সমস্যাগুলো, মুখস্থ করেছেন সমস্যাগুলো, তারপরে ডাক্তারের কাছে গেছেন। কিন্তু ডাক্তারের যে চেহারা, যে গোমরা মুখ, ডাক্তারের চেহারার অবস্থা দেখেই আপনি যা মুখস্থ করে গেছিলেন সব কি, যেই চেহারা যে নমুনা যা মুখস্থ করে গেছিলেন সব কি হয়ে গেছে গা। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। মন্ত্রণালয়ে যান, সচিবালয়ে যান, এই দেশের অফিস আদালতগুলোতে যান, ওদের চেহারার দিকে নজর করলে যেই কাজে গেছেন এই কাজের কথা বলতে আর মনে চাইবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, একজন আরেকজনের সঙ্গে দেখা হলে তোমার মুখে একটু মুচকি হাসি থাকবে, এর বিনিময়ে তুমি সৎকার সওয়াব তুমি তোমার আমলনামার মধ্যে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। রাস্তা দেখায় মানুষ এখন, রাস্তা দেখায় না তো, যদি বলি যে নন্দী খোলা যাবো কি করে, কিছুই বলবে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে কি নাই, কিছুই বলবে না। নায়ের গাও না, আয়েশা যদি জিজ্ঞেস করি যে নন্দী খোলা যাবো কি করে, কিছুই বলবে না। এরকম মুসলমান আছে কি নাই, আমাকে অবশ্য দেখাবে যদি সোনাগান্দার হোসেনি, কিন্তু শুধু আমাকে দেখাইলেই হবে নাকি, তাহলে পিসা বজুরে দেখাই দিলাম আর অন্যদেরকে উল্টা দেখাই দিলাম হবে না। নায়ের গাও আয়েশা বললাম যে নন্দী খোলা যাবো কি করে, কিছুই বলবে না, এরকম মুসলমান আছে কি নাই। দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করেন নন্দী খোলা যাবো কি করে, ধার চোখ ঘোরাইয়া মোটা করে এমন ভাবে আপনার দিকে তাকাইব, এরপর আর কিছু তাকে জিজ্ঞাসা করবেন এই সাহস আপনার নাই, এরকম মুসলমান আছে কি। বলেছিলাম হয়তো আপনাদেরকে, সিঙ্গাপুরে গিয়েছিলাম কয়েক বছর আগে এক কাজে, হোটেলে, যে হোটেলে উঠেছি ওখান থেকে এক জায়গায় গেলাম, কাজ শেষ করে এখন হোটেলে ফিরবো কি করে, আমি লোকেশন বুঝতেছি না, কিছুক্ষণ পেরেশান হয়ে হোটেলের কার্ড আমার পকেটে ছিল, কার্ড বের করে একজনকে ভাঙ্গা চোরা ইংরেজিতে বললাম আমি এই হোটেলে উঠেছি, আমি হোটেলে ফিরতে পারতেছি না, প্লিজ আমাকে একটু হেল্প করুন। ওই লোক আমাকে একেবারে হোটেলে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশে কি চিন্তা করতে পারেন, বাংলাদেশে চিন্তা করতে পারেন, ঢাকায় যাবেন গিয়ে বলবেন আমি আমার আত্মীয় বাড়িতে আইছিলাম, চিনতেছি না, প্লিজ আমাকে একটু হেল্প করুন। ওই লোক বলবে আল্লাহ মিলাইছে কইতাইলো রে, বিল্ডিং এর সিফাত নিয়া যা আছে, বিল্ডিং এর সিফাত নিয়া যা আছে, দেখছো আল্লাহ কেমনে রিজিকের ব্যবস্থা করছে, আল্লাহ তো এমনি মানুষের রিজিকের ব্যবস্থা করে, প্রত্যেকের রিজিকায় বললো বিল্ডিং এর সিফাত নিয়া যা আছে সব কি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যাচ্ছে আর মুসলমান আল্লাহর নবীর উম্মত কানের দুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে, চেইন ছিঁড়ে নিয়ে যাচ্ছে, মোবাইল টাকা পয়সা নিয়ে যাচ্ছে, কে বলেছে আমরা মুসলমান? মানুষ এই দাবি করা তার ঠিক হবে না, মুসলমান তো অনেক দূরের কথা, মুসলমান তো অনেক দূরের কথা। হাসির কথাই গুলো, হাসির কথা। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো, বলো আমিন। যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে, সেদিকে আর যেতে যাচ্ছি না। আমরা নবীজির মডেলে, সাহাবায়ে কেরামের মডেলে আমরা আমাদের জীবন জিন্দেগি গঠন করব, রাজি আছি? রাগ দমন করব, মানুষকে আমরা ক্ষমা করব, রাজি আছি? হাত তুলতে পারবো? তাহলে আসমান জমিন সমান বেহেশত পেয়ে যাবেন, জান্নাতের হুর পেয়ে যাবেন, বলুন না সুবহানাল্লাহ। তবে রাগের কিন্তু আবার দরকার আছে, রাগের আবার কি আছে, দরকার আছে, কিন্তু জায়গা চিনতে হবে। রাগ খুবই প্রয়োজনীয় আবার একটা জিনিস, কারণ আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা রাগকে দমন করতে বলছেন, নির্মূল করতে কিন্তু বলেন নাই। কি আল্লাহ কি নির্মূল করতে কইছে? আল্লাহ রাসূলকে রাগকে নির্মূল করতে বলছেন, কি করতে বলছেন? দমন করতে বলেছেন। রাগটা আপনি নির্মূল করবেন কি করে? এটা করা যাবে না তো, স্বভাবজাত বৈশিষ্ট্য। রাগটা তো দরকারও আছে আপনার, কিন্তু জায়গা চিনতে হবে, কোথায় রাগের জায়গা আর কোথায় ক্ষমার জায়গা, বলুন না সুবহানাল্লাহ। এত অজ্ঞতা, কিছুই জানি না, রাগের জায়গাও চিনি না, মাপের জায়গাও কি চিনি না। এই জন্য যেখানে রাগ দরকার এখানে রাগ নাই, আর যেখানে মাপ দরকার এখানে মাপ নাই। রাগের জায়গায় মাপ, মাপের জায়গায় রাগ। এই ব্যাপারে অনেক হাদিস আসছে যে আল্লাহ রাসূল যেমন সহজ ছিলেন
তিনি কিন্তু আবার খুব কঠিনও ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, লম্বা হওয়ার ভয়ে আর বলতে যাচ্ছি না, কিন্তু রাগের জায়গা চিনতে হবে আর মাপের জায়গাও কি চিনতে হবে, কিন্তু আমরা চিনি না, এই জন্য রাগের জায়গায় রাগ নাই, মাপের জায়গায় মাপ নাই। ছেলে মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, এই জায়গায় বাপ মার কোনো কি নাই, রাগ টাগ নাই। ছেলে বারোটায় একটায় দুইটায় কোথ থেকে আসলো না আসলো কোনো জিজ্ঞাসা নাই, বাপ মার এই জায়গায় কোনো কি নাই, রাগ নাই। কিন্তু খাবার যদি আপনার সামনে পৌঁছাতে আপনার স্ত্রী একটু দেরি করে ফেললো, তাইলে আবার কি আছে? এত বড় অপরাধ কি মাফ করা যায় নাকি? খাবার আমার কাছে পৌঁছাইতে দেরি হয়ে গেছে, আমি একটা কি হয়ে গেছি কেনা, তাই এটা কি মাফ করা যায়? মাফ করা যায়। নামাজ নাই, রোজা নাই, পর্দা পোশাক নাই, বেহায়া চাল চলন, এই জায়গায় কোনো কিনে রাগ টাগ নাই, কিন্তু খাবার দিতে দিতে দেরি হয়ে গেছে, এইখানে রাগ। রান্নাটা আজকে কোনো কারণে দেরি হয়ে গেছে, এখানে রাগ। তারপরে তরকারি ঝাল হয়ে গেছে, রাগ। লবণ বেশি হয়ে গেছে, এখানে কি? পর্দা নাই, এখানে রাগ নাই। নামাজ নাই, এখানে কোনো রাগ নাই। আমার মনে আছে আমার আব্বার কথা, মাদ্রাসাতে তাকরার করতাম, মাগরিব থেকে এশা পর্যন্ত মাদ্রাসা, তো এই জন্য দেরিতে তাকরারটা হতো। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে আগে তাকরার ছিল, এখন বলতে গেলে তাকরার উঠে গেছে, কোনো মাদ্রাসা এখন আর তাকরার হয় না। এই জন্য এলমের এই দুর্গতি, এই জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ জুব্বা দেখা যায় কিন্তু সাল কুমরা, তাকরার উঠে গেছে। সব মাদ্রাসা তাকরার হতো, আমরা তাকরার করতাম মাগরিব থেকে এশা পর্যন্ত তাকরার। তাকরার করে যখন এশার আজান হতো, এক দৌড়ে বাড়িতে গিয়ে আম্মাকে বলতাম খাবার দেন, জামাত শুরু হবে, তাড়াতাড়ি খাবার দেন। তা আম্মা খাবার দিত, খাবার খেয়ে জামাতে চলে যেতাম, আব্বা বাড়ি থাকতো না, মাহফিলে মাহফিলে বেশি থাকতো। একদিন বাড়ি ছিলেন, তো দেখলো যে আমি ওই আজান হয়েছে, এশারে আজান, তিনতলা থেকে নেমে মসজিদের সামনে দিয়ে বাড়িতে যাচ্ছি, আব্বার সামনে দিয়েই যাচ্ছি। তারপর ভাবলো যে ব্যাপার কি, সে তো মসজিদে যাবে, বাড়িতে গেল কেন? তো কিছুক্ষণ অপেক্ষা করে দেখলো যে আসতেছি না, তো দেখি তো কেন গেল, দেখি গেছে, গিয়ে দেখে যে মাশাআল্লাহ খাইতে বইছি। তো তিনি তো জানেন এইসব ক্ষেত্রে আপোষহীন ছিলেন, খুব রাগ করলেন আমার সাথে, আম্মার সাথে রাগ করলেন। শেষে আম্মাকে বলে দিলেন, আর কোনোদিন যদি তুমি তোমার ছেলেকে আজান হয়েছে জামাতের আগে খাইতে দাও, আল্লাহর কাছে তুমি দায়ী থাকবা, আমি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবো না। আপোষ চলবে এখানে? এটা কি আপোষের জায়গা না? এখানে ছেলে মেয়েকে বাধ্য করতে হবে, স্ত্রী মেয়েকে এই জায়গায় বাধ্য করতে হবে, তুমি যদি আমাকে বাবা দাবি করো, আমার ঘরে যদি এক লোকমা খাবার তুমি খেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে। কারণ তুমি যেমন আল্লাহর কাছে জবাবদিহি করবা, তোমার থেকেও বেশি জবাব দিয়ে আমাকে আল্লাহর কাছে করতে হবে, কারণ তোমরা তো আমার অধীনস্থ, যেহেতু তোমরা আমার। নিজের পাগড়ি বাবরি আর কপালের দাগ দিয়ে কাজ হবে না, এটা ফরজ দায়িত্ব, এইখানে বাধ্য করতে হবে। কিন্তু দেখা যায় যে এইখানে সব মাপ, আর যেখানে মাপের দরকার এখানে কোনো কি নাই, মাপ নাই, এইখানে সব মাপ। বারোটা একটা দুইটায় কোথ থেকে ছেলে আসলো না আসলো কোনো জিজ্ঞাসা নাই, রাগ টাগ নাই বাপ মার, বড় নাউজুবিল্লাহ। আজকে ইসলাম যাকে যে দায়িত্বটা দিছে, এই দায়িত্ব যদি সে ঠিকভাবে পালন করত, তাইলে তো এই দেশে কোনো সন্ত্রাসী তৈরি হওয়ার কোনো সুযোগই থাকতো না, জঙ্গি তৈরি হওয়ার কোনো সুযোগ থাকতো না, মদখোর তৈরি হওয়ার সুযোগ থাকতো না, কোনো অপরাধী তৈরি হওয়ার কোনো সুযোগ থাকতো না। ইসলাম যাকে যে দায়িত্ব দিছে, সেই দায়িত্বটা যদি সে ঠিকভাবে পালন করত। রাষ্ট্রের কর্ণধার যারা, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, কর্ণধার ছাড়া যারা, তাদেরকে দোষারোপ করার আগে আমরা তো আমাদের নিজেদেরকেও একটু দোষারোপ করতে পারি। আমাকে আল্লাহ তাআলা যতটুকু এরিয়ার কর্ণধার করেছেন, আমি পেরেছি কিনা এই এরিয়ার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে। যদি দায়িত্ব পালন হতো, সন্ত্রাসী বা কোনো অপরাধী এই দেশে সৃষ্টি হওয়ার কোনো সুযোগই থাকতো না। কিন্তু যেখানে রাগ দরকার নাই সেখানে রাগ করি, ওই স্ত্রী খাবারটা দিতে দেরি করে ফেলছে, এইখানে খুবই রাগ। সুবহানাল্লাহ,
বারুদের মতো হয়ে রয়েছে কথা কইতে ভয় না। এই জায়গায় ক্ষমা করে দিবেন, এই জায়গায় কি করে দিবেন, ওখানে ক্ষমা করবে না, এখানে কি ক্ষমা? কেন ক্ষমা করবেন না? আপনি কি ভেবেছেন যে আপনি বেশি করতেছেন আপনার সংসারের জন্য? না, আপনি ইনসাফ দিয়ে বিবেক দিয়ে চিন্তা করবেন, আপনার থেকেও আপনার স্ত্রী আপনার সংসারে অনেক বেশি করতেছে, যেগুলো আপনার স্ত্রীর মূলত ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো দায়িত্বই ছিল না, ওসব পর্যন্ত তিনি করতেছেন। খাবার দিতে দেরি হয়েছে, তাতে কি হয়েছে? আপনি মনে করছেন আপনি বেশি করতেছেন, না, আপনার থেকে বেশি করতেছে কি? আপনার স্ত্রী। আপনি কি করেন? মাটি কাটেন, নতুবা রিক্সা চালান, নতুবা ক্ষেত খামারে কাজ করেন। পুরুষ লোকরা তো এগুলো করে, আমরা তো মনে করি এগুলো কঠিন কাজ, ঠিক না? এগুলো কঠিন কাজ মনে করি, আসলে এগুলো কোনো কঠিন কাজ না। পুরুষ লোকের কাজ সহজ, এগুলো মোটা মোটা কাজ, কিন্তু আপনার স্ত্রী যেসব কাজ করে এগুলো অনেক ঝামেলার কাজ। এই যে সংসার সামলানো সহজ না কঠিন? চাল ডাল ঘরে আছে কি নাই, তরি তরকারি আছে কি নাই, তৈল মশলা এগুলো আছে কি নাই, এগুলো খোঁজ খবর রাখা, আবার তিন বেলা নিয়মিত আপনাকে পাক শাক করে খাওয়ানো, এগুলো কি সহজ মনে করেছেন? মাটি মাটি কাটা তো, মাটি কাটলেন সারাদিন, ক্ষেত খামারে কাজ করলেন, রিক্সা চালাইলেন, বিকালবেলায় যখন টাকা গুনবেন, গুনিয়ে দেখলেন যে 1,500 টাকা হয়ে গেছে, সারাদিন যে কষ্ট করছেন মুহূর্তের মধ্যেই কষ্ট কি হয়ে গেছে টাকা দেখা। কিন্তু আপনার স্ত্রীকে এরকম পাইব দেবো নাকি? কিপটা নেই, আপনার যেই কিপটা আপনাকে দিবেন কোনোদিন? যেই কিপটা দিবেন না তো দিবেন, দুই মাস পরে এক মাস পরে স্ত্রীর হাতে 2,000-5,000 কিছু টাকা হাতে তুলে দিবেন মহব্বত করে, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবং এই টাকাটা সে দেখবেন খরচ করবে না, এক জায়গায় লুকিয়ে রেখে দিবে, যদি দেখে যে ঠিকই আপনি কোনো বিপদে পড়ে গেছেন, টাকার সমস্যায় পড়ে গেছেন, তাইলে দেখবেন সে ওইখান থেকে টাকাটা বের করে আপনার হাতে তুলে দিয়ে এমন একটা খুশি আপনি হইবেন, খুশি হইয়া দোয়া করে বেহেশতে বানাই দিবেন যা করছে আল্লাহ। কিন্তু দেওয়া হয় না তো, দেওয়া তো উচিত। উনি অনেক কাজ করে তো এই আপনি এক সপ্তাহ পারবেন না ওনার কাজগুলো করতে, ঠিক না? পারবেন এক সপ্তাহ পারবেন? এই জন্য তো 5-6 মাস পরে একটু বাবার বাড়িতে বেড়াইতে যায়, 2-3 দিন যাইতে না যাইতেই ফোন শুরু করেন, কবে আইবা? আরে 6 মাস পরে একটু আইসলাম বাবার বাড়িতে বেড়াইতে, 1 সপ্তাহ লেগে 2 দিন গেল না 3 দিন গেল না, এখনই ফোন শুরু করছো, কবে আইবা? কম কি 2-3 দিন হয়েছে, আমার কাছে 3 মাসের মতো মনে হইতাছে, তাড়াতাড়ি আসো। মাথা কি হয়ে গেছে? 1 সপ্তাহে কি হয়ে গেছে মাথা? আপনি মনে করেন না যে আপনি বেশি করেন, আপনার থেকে আপনার স্ত্রী বেশি। এই যে বাচ্চা টাচ্চা পালেন, এগুলো কি আপনারা পালেন নাকি আপনার স্ত্রী পালতেছে? মহিলা পালে কি না? এই বাচ্চা পালা কি সহজ না কঠিন? অনেক কঠিন ব্যাপার। আর এই ডিজিটাল যুগের যে বাচ্চা, এডি ফালা তো সহজ না কঠিন? অনেকে দোয়া চায় আমার কাছে, হুজুর দোয়া করেন হুজুর, আমার ছেলেটা খুবই যন্ত্রণা দেয় হুজুর, এটা খুব চঞ্চল এই সে। তা আমি বললাম যে অসুবিধা নাই, বাচ্চা তো চঞ্চল হবেই, বাচ্চার কাজ একটু দুষ্টামি করা, ছটফট করা, এটা কোনো সমস্যা না। ও না হুজুর, এরপরও অতিরিক্ত মনে হইতেছে, তাই বললাম তাও অসুবিধা নাই, ডিজিটাল যুগ তো একটু অতিরিক্ত হবেই, কোনো অসুবিধা নাই। এই যুগে বাচ্চা পালা সহজ না কঠিন? যদি 2-4টা বাচ্চা ছোট ছোট থাকে দেখবেন কি যন্ত্রণা দেয় যে মায়েরে, নাকি না আপনারে দেয়? মায়েরে দেয়, একটা পয়রা ওই কোনার মধ্যে এই যে গইরাইতেছে আর চিল্লাইতেছে, তুফান চালাইছে হে, আরেকটাই গে বেড়া বাঙ্গালাইতেছে, আরেকটাই মা রানবো কি কাপড়টাই না খুলে লাই ধাক্কা দিয়ে ফালাই দেয়, কি করে কেমন চলতেছে? এগুলো পারবেন আপনি কোনোদিন? পুরুষের যে রাগ আল্লাহ তো আমরা বাঁচাইছে, মহিলারা এই দায়িত্ব আল্লাহ দিছে, বেজাল দিছে, হেরারে দিছে আল্লাহ, আমরা দেয় নাই। নাইলে পুরুষ লোকের যে রাগ ছিল, যদি বাচ্চা পালনের দায়িত্ব দিত, কত বাচ্চা যে আসাইরা মান লইলে, ঠেঙ্গিদের এক ইটা দিলে পুকুরের মধ্যে, ইটানের কামনায় আমার ওই যে বিরাম করে লাইতাছে। তো এই সমস্ত ঝামেলাগুলো তো আপ
আপনার স্ত্রী সামলাইতেছে, বলুন না সুবহানাল্লাহ। এই সব করে করে খাবারটা আপনার সামনে দিতে একটু দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে আপনার সামনে দিতে। না হয় এই জাতীয় কোনো অপরাধ করে ফেলেছে, না হয় আপনার সাথে কোনো তর্কই দিয়ে ফেলেছে, আপনার সাথে কোনো ব্যাদবি করে ফেলেছে। কি হয়েছে? রাগ দমন করেন, রাগ দমন করে নিজেকে কন্ট্রোল করেন, তাকে মাফ করেন, তাইলে আপনি বেহেশতের আসমান জমিন সমান বেহেশতটা পেয়ে যাচ্ছেন, জান্নাতের হুটটা পেয়ে যাচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু না, বরদাস্ত করতে আমরা কেউ কাউকে ছাড় দিতে রাজি রাজি না। স্বামী স্ত্রীকে ছাড় দিবে না, স্ত্রী ও স্বামীরে ছাড় দিবে। এই জন্য সমানে তালাক চলতেছে। কি চলতেছে? তালাক কি আগের থেকে কমছে না বাড়ছে? হাজার হাজার না, এখন লাখ লাখ তালাক। এই বিয়ে হইতে না হইতেই শুনি কি হয়ে গেছে গা, তালাক হয়ে যাচ্ছে। আর ছোটখাটো বিষয়, ইসলাম যেই কারণে তালাকের সুযোগ দিছে ওই কারণের সাথে কোনো কি নাই, মিল নাই। খাওয়া লিয়া লাগছিল, নাইলে কাপড় লিয়া লাগছিল, নাইলে শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিছে ঠিক, কিন্তু আয়সা দেয় নাই, মোবাইলে দাওয়াত করছে। এখন তো কেউ রে পায় না, কেউ লোকে লাগার আর বেড়ার কোনো ই নাই। তখন বউরে নরম পাইছে, বউরে লাগিয়ে গেছে গা, ফোনে দাওয়াত করলো কেন, লাগিয়ে গেছে কার সাথে? ওর সাথে। আমার দাম দিচ্ছে না, আমার অপমান করছে, এ লেগে গেছে স্বামী স্ত্রী। তা লাগছে ভালো কথা, এখন দুইজনে মিললে তো একটু কমাইবো না, এখন কমাই তো রাজি না, দুইজনে কি করতেছে, বাড়াইতেছে, বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত যার যার বাড়িতে বাড়াইতে পারে, যার যার বাড়িতে, বলুন না হুজুরুল্লাহ। এই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশে হাজার হাজার না, এখন লাখ লাখ তারাক হইতেছে, বলুন না হুজুরুল্লাহ। যদি রাগকে কন্ট্রোল করতে পারতো বাংলাদেশের মানুষ, তাহলে অনেক পরিবার বাঁচে যেত গা, বলুন না সুবহানাল্লাহ। রাগকে দমন করতে বহু পরিবার কি বেঁচে যাইতো। এই যার তালাকগুলো হইতেছে কি, মহব্বতে তালাক দিছে কেউ, মহব্বতে তালাক হয় এরকম ঘরছে বাংলাদেশে এরকম, যে তোমার সাথে আমি 30 বছর ধরে সংসার করতেছি, তুমি আমার অনেক খেদমত করছ, অনেক খুশি তোমার উপরে, তো তোমারে কি দিয়ে খুশি করি, আমার তেমন কিছু নাই, তালাকও বেশি নাই, তিনটা আছে মাত্র তালাক, খুশি হইয়া 3 তালাক দিয়ে দিলাম, এরকম হয়েছে নাকি? জরিমানা হয়েছে? তালাক কেমনে দেয়? রাগে। জরিমানা তালাক দেয় কেমনে? রাগে। রাগ কন্ট্রোল করতে পারলে এই দেশের বহু পরিবার বেঁচে যাইত, বলুন না সুবহানাল্লাহ। তো যাক, এই শুধু রাগ এই বিষয়ে বলতে গেলে আরো 3 ঘন্টা বলা যাবে শুধু এই বিষয়ের উপরে। আমি সামনে বাড়তে চাচ্ছি না, এখানেই আমি শেষ করতে চাচ্ছি, যে দাঁড়িতে যেতে পারবো না, এখানে আমি শেষ করতে চাচ্ছি। তাইলে আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা রাগকে দমন করব। মানুষের কাছ থেকে কিছু দুর্ব্যবহার পেলেও আমরা মানুষকে কিছু মাফ টাপ করতে চেষ্টা করব। রাজি আছি না? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমাদের ব্যক্তি জীবন সুখী হবে, আমাদের পরিবারগুলো সুন্দর হবে, আমাদের সমাজটা সুন্দর হবে, আমরা আমাদের দেশটাকে সুন্দর করে গড়তে পারবো, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন সব আল্লাহুম্মা আমিন, বলুন সব আল্লাহুম্মা আমিন, বলুন সব আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমি সব সময় আজকে আপনাদেরকে তেমন কিছু আমি দিয়ে যেতে পারলাম না, শুধু রাগ ক্ষমার উপরে কয়েকটি কথা বলে গেলাম। আপনারা কিন্তু কথাগুলোকে একটু মূল্যায়নের চেষ্টা করবেন, কথাগুলোকে এখানে রেখে যাবেন না, এগুলো সাথে করে নিয়ে যাবেন এবং প্রতিটি শব্দ স্মরণ রেখে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। রাজি আছেন না? আমি সবসময় একটা কথা বলে থাকি, মরিদের দ্বারা পীরের সুনাম, মরিদের দ্বারা পীরের দুর্নাম। মরিদ বেনমাজি বেরোজদার, সৎখুর মৎখুর, আচার আচরণ ভালো না, লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো মন্দ পীরের মরিদ হবে। আর মরিদ নামাজি, রোজাদার, বিনয়ী, ভদ্র, নম্র, আচার আচরণ ভালো, লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো হক্কানি পীরের মরিদ হবে, বলবে কি না? আমি জানি এই মতলবের মানুষ, এই নন্দীখোলা এলাকার মানুষ, সোনাকান্দার এক চাটিয়া ভক্ত মরিদ, সোনাকান্দাকে মহব্বত করেন, আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। আপনাদের প্রতি আজকের আমার শেষ কথা হলো এটা, যে আপনাদেরকে এমনভাবেই চলতে হবে যাতে করে আপনাদের দ্বারা আপনাদের পীরের কোনো দুর্নাম না হয়, দরবারের দুর্নাম না হয়, সেলসালার জন্য দুর্নাম না হয়। পারবেন না চলতে এইভাবে? শেষবারের মতো আরেকটিবার হাত তুলতে পারবেন? আল্লাহুম্মা আমিন।
বলুন সব আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে এগুলো পালন করার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন বলুন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা তাম্মা মিন আমলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা আশরাতিল মারবিয়া তাওফিয়া বিল মদিনাতিল মুনাওয়ারাতি শরীফাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইস্তাযা বি আখওয়ানিহি বনি আদম মিন তায়েফ জারিয়া আমরা সবিহিম শাহরান সাকীমা ওয়া নাসুকমা ওয়া শাকওয়া। চমকে সিতারি কাহো ইশারত দেখে কর রওজা ফিরতা হে খাদিম তুমহারা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আশর মে হমকো বচানা আপনি দা মন মে সুফানা সর্বতে কাউসর পিলানা বেকল দিয়ে দেয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দিদারে রওজা কি তমন্না দিল মে হে এহি তরানা ও কেসে মদিনা জানা বেকল হে দিলে আবদুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা ইয়া
বিকমালিহি তজবদ্দজাবি জমালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি দাইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহা বলে গায়রি মুনফাসিমি বালাগালোলা বিকমালিহি কশবদ্দুজা সুনাত জামিউ খসালিহি কুম তুইবুনাল্লাহ পারলে একটু চেপে বসুন, তওবা হবে এখন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এখন আমরা তওবা করব, তওবা করব জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহ এই জীবনে আমরা করেছি সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করব। আর যারা মরিদ হবেন, বয়াত হবেন, তারা নিয়ত করে নেবেন যে আমি তওবা করতেছি এবং মরিদ হইতেছি। পর্দা রাখলে মা মহিলারা যারা পর্দা রাখলে বা বাড়ি ঘরে বা যেখানে আছেন ওখান থেকে আপনারা নিয়ত করবেন যে আমি তওবা করতেছি এবং মরিদ হইতেছি। সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ইয়া আল্লাহ, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, বয়াত কিয়া মাইনে উপর হাত খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহিকে বিস্তরে কয় কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর মোহাম্মদিয়াকে আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।